ওয়ালাইকুম আসসালাম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার। আলহামদুলিল্লাহ। তবে তো একদম রাইট টাইমে চলে আসছে। তবে গান গাওয়ার ইচ্ছে কারো নাই মনে হয়, গান গাওয়ার মনে হয় কারো ইচ্ছা নাই, এই জন্য রাইট টাইমে চলে আসছে সবাই। আরো আসবে, সমস্যা না, 15 মিনিট পর্যন্ত সময় দিচ্ছি তো। সবাই চলে আসছে তো। প্র্যাকটিস করছেন আপনারা, কাজগুলো প্র্যাকটিস করছেন? জি স্যার, কিছুটা কোনো সমস্যা ফেস করেন নাই তো? না, হ্যাঁ আচ্ছা আচ্ছা, সমস্যা ঠিক আছে। সব প্র্যাকটিস করছেন তো? না, কারো তো কোনো সমস্যা হয় নাই। না স্যার, আলহামদুলিল্লাহ এগুলা ভালো ছিল, কনভেনিয়েন্ট ছিল, ইজি ছিল। এই তো কালকে সরকে নিয়ে একটা ইয়ে করলাম, আমাদের বিখ্যাত সর, বাকিরা আসেন দ্রুত দ্রুত আসেন দ্রুত। সনি, আপনার কাজের কি অবস্থা? স্যার কমপ্লিট তো করেছি, কিন্তু বায়ারের কোনো খবর নাই। আসবে আসবে, আমি স্ক্রিনশট নিয়ে নিই। কতগুলো আছে যে খবর থাকে না। আমি একজনকে একটা মান্থলি প্ল্যান করে দিছি, এরপরে মনে হয় 100 ফাইবারে ঢুকে নেই আর 90 ডলারের একটা কাজ করে দিছি, সে আর মনে হয় 15 দিন ফাইবারে ঢুকে নেই, এমন অবস্থা। এই তো ভাই, চলতেছে আচ্ছা, বেশি তাহলে ভালো। আমার স্ক্রিনশট নেওয়া আসে, আবার গল্প শুনেন। হ্যাঁ, স্ক্রিপ্ট সবাই থাকেন, ভিডিও থাকেন তো, একটা ফেসবুক হ্যাকিং এর গল্প বলবো। হ্যাঁ, 1 মিনিটে কিভাবে ফেসবুক হ্যাক করা যায় সেটা একটা গল্প বলি। হ্যাঁ রাখেন রাখেন, যারা ক্লাসে আসেন তারা কি করবে, গল্পটা শুনতে হবে না? শুনুক, তারাও গল্পটা শুনুক। 1 মিনিটে কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে হয় এটার গল্প বলতেছি। তো এলাকায় চায়ের দোকানে গেছিলাম একবার, মাঝে মধ্যে যাওয়া হয়, সবসময় তো সুযোগ হয় না। তো এলাকার মধ্যে আমরা সাধারণত যেভাবে ঘুরি আর কি, টি শার্ট পরছিলাম একটা, লুঙ্গি পরে গেছি এলাকায় চায়ের দোকানে চা খাওয়ার জন্য। বসে আছে এক পাশে, কারোর সাথে কোনো কথা নাই। তো আমাদের এলাকাটা একটু বিজি এলাকা, আবার মানে রাঙামাটি সদরের মধ্যে সবচেয়ে বিজি এলাকাটা হচ্ছে আমাদেরটা, কারণ এখানে খাদ্য অফিস আছে, একটা ব্যাংক আছে, একটা স্কুল আছে, জেলা শিক্ষা অফিস আছে, হ্যাঁ মানে আরো বেশ কিছু, গ্রামীণ ব্যাংক আছে। হ্যাঁ বললাম, IDF ছিল, IDF ছিল এখানে। তো সব দিক থেকে মিলিয়ে আমাদের এলাকাটা ছিল একটা বিজি এলাকা ছিল। আর আপনারা জানেন যে পাহাড়ি এলাকাগুলো কিন্তু অত ব্যস্ত হয় না, কিন্তু এই এলাকাটা কিন্তু ব্যস্ত। তো এখানে আসলে যারা আসে তার মধ্যে কিন্তু 40% মানুষই নতুন থাকে, বিভিন্ন কাজে আসে, তাদেরকে আমরা দেখি না। তো চায়ের দোকানে বসছি, বললাম যে চা দেওয়ার জন্য বললাম, তো চা দিচ্ছে, সে একা একা মানে জাস্ট গেলাম, ভালো লাগতেছে না বসতে। তো একজন আসছে, একজন এসে ফেসবুক নিয়ে খুবই মানে কি করতেছে, চেঁচামেচি করতেছে, মানে মাইবি 7-এ পড়ে, ক্লাস 7-এ পড়ে ছেলেটা।
ফেসবুক নিয়ে খুব ওই চাচামেচি করতেছে, ফেসবুক দিয়ে এই করবে সেই করবো। দোকানদার একটু করে ভুলে উঠছে যে তুমি ছোট ছেলে, তোমার তো ফেসবুক ব্যবহার করার বয়স হয়নি, তুমি ফেসবুক নিয়ে কথা বলতেছো কেন? সে বলছে ভাই বেশি কথা বলি না, আমি 1 মিনিটের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারি, আপনি আমার সাথে আর তর্ক করতেছেন না। তো দোকানদার তো মানে এইগুলোকে যে এত কষ্ট করে পাসওয়ার্ড দিয়েছে আর তুমি বলবো 1 মিনিটের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করবো, দেখে আমার ধরো আমার মোবাইল নাও, দেখে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে দাও। বলছে রাখেন আমি আপনার 1 মিনিটের মধ্যে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে দিচ্ছি। সত্যি সত্যি 1 মিনিট পরে দোকানদারকে মোবাইল দিছে, মোবাইল দেওয়ার পর দেখতেছি দেখে দোকানদারের প্রোফাইল নাই, অন্য একজনের প্রোফাইল চলে আসছে। ও দেখেন এখানে লেখা আছে কি হ্যাক লেখা আছে, উপরে লেখা আছে অন্য একজনের ছবি, কি লেখা আছে এখানে হ্যাক লেখা আছে। দোকানদার তো পাই গেছে বয় ওই ছেলেটা মোবাইল দোকানদারকে মোবাইলটা দিকে গেছে। এখন দোকানদার ওই কাস্টমার আস্তে আস্তে কাস্টমার ভিতরে করতেছে না, কেউ যদি বলে বিরিয়ানি লাগবে, এবার তো বিরিয়ানি টিরিয়ানি ফেসবুকে হ্যাক হয়ে গেছে, কিসে বিরিয়ানি বিরিয়ানি, মানে সে কোনো বেচা কেনা সব বন্ধ করে দিছে। আমি চুপ করে আছি, আমি দেখে আছি, আমি কি করে দেখি খেলা কতটুকু যাই দেখি। হ্যাঁ এরপর আরেকজন আসছে, একজন এসে বলতে পারে কি সে বলবে আমার ফেসবুকটা এটা এসে মানে ছেলেটার নাম বলছে, বলতে এটা এসে হ্যাক করে দিয়েছে। এখন টেনশনে পড়তেছি তার খুঁজে বের করে মারবো, এমন করবো তেমন করবো, বুঝছেন সর্বারে বুদ্ধিবারের মতো। এখন ও দেখলো ফেসবুকটা অনেক ঘাটাঘাটি করলো, সিকিউরিটি মিকিউরিটি অনেক কিছু চেক করলো, না কোনো সমাধান করতে পারতেছে না। আমি দেখে দেখে হাসতেছি, আমি দেখি আরো কি কি হয়। মানে আপনি চায়ের দোকানে বসলে দেখবেন বাংলাদেশের মানে বুদ্ধিজীবীদেরকে হত্যা করার জন্য এলাকা এলাকায় যাওয়ার দরকার নাই, এক চায়ের দোকানে যদি ক্রস ফায়ার করে দেয় সব বুদ্ধিজীবী মরে যাবে দেশের, কারণ সকল বুদ্ধিজীবীর 80% হচ্ছে চায়ের দোকানে, একটা একটা বড় বুদ্ধিজীবী। আমার মনে হয় ফেসবুক সম্পর্কে এত ইনফরমেশন মার জোকারবাকের কাছে নাই, যত ইনফরমেশন চায়ের দোকানে আছে। এক অবস্থা হুরুস্তুর অবস্থা শুরু হয়ে গেছে। তা আমি এক পর্যায়ে বললাম যে কিছু মনে না করলে মোবাইলটা আমি একটু দেখি, আমিও দেখলাম, আমিও দেখে হতবাক। মোটামুটি 1-1.5 মিনিট সময় লাগছে আমার বুঝতে যে হ্যাকটা সে কিভাবে করছে, পরে 1-1.5 মিনিট দেখার পরে আমি বুঝতে পারলাম সে কিভাবে হ্যাক করছে। এবার আসুন হ্যাক করার পদ্ধতিটা বলি। আমি অ্যাকাউন্টটা রিকভার করে দিছি, পরে 1-1.5 মিনিট পরে রিকভার করে দিছি, কোনো সমস্যা হয়নি। এবার আসুন হ্যাক কিভাবে করতে হবে, ওই ছেলেটা হ্যাক করছে কিভাবে, দোকানদারের ফেসবুক অ্যাকাউন্টটা লগ আউট করে ওর ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে দিয়ে চলে গেছে। আমি জাস্ট ছেলেটা হ্যাক করুক আর না করুক, আমি ছেলেটাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করি যে সে এত একটা বুদ্ধিমানের মতো কাজ করছে, আর তার বুদ্ধির কাছে হেরে গেছে কি এলাকার মানে এক্সপার্ট এক্সপার্ট ফেসবুক ইউজাররা। ইভেন কি আমার মতো একটা মানুষেরও বুঝতে সময় লাগছে 2-3 মিনিট, তাতে চিন্তা করে দেখেন। তো সে কি করলো, সে জাস্ট দোকানদার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ আউট করছে, তার ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ ইন করে দিছে, লগ ইন করে দিয়ে চলে গেছে। এবার চিন্তা করে দেখেন কতটুকু দুরন্ত একটা ছেলে। তো ফেসবুক সম্পর্কে আসলে জানতে হলে যে আপনাকে অনেক বয়স হইতে হবে বিষয়টা কিন্তু তা না, জাস্ট যে কোনো বয়সের মানুষ কিন্তু চাইলে ফেসবুক সম্পর্কে একটা বেটার নলেজ নিতে পারে। অনেকে আছে যে ফেসবুকে দেখবেন যারা নতুন নতুন ফেসবুক ইউজার ইয়ংরা যারা আছে যাদের বয়স কম তারাই কিন্তু ভালো ভালো করতেছে, কারণ ফেসবুকটাকে তারা এজ এ প্যাশন হিসেবে নিছে। আর যে কোনো জিনিসকে যদি আপনি প্যাশন হিসেবে নেন আপনি কিন্তু বেটার করতে পারবেন। আপনি যদি এমন নেন যে না এটা আমাকে ইউজ করতে হচ্ছে বাধ্য হয়ে এই জন্য করতেছি, সেক্ষেত্রে আপনি ফেসবুক থেকে কোনো বেটার রেজাল্ট আনতে পারবেন না। আপনি যদি মনে করেন না ফেসবুকটা আপনার প্যাশন, ফেসবুকটাকে এই প্যাশনটাকে আমি আমার প্রফেশন বানাবো, সেক্ষেত্রে কিন্তু ফেসবুকটাকে আপনি ফেসবুক আপনাকে অনেক কিছু করে দিতে পারবে। ওকে তাহলে আমরা আমাদের ক্লাস শুরু করি। গল্প শুনে গেলেন, এই ধরনের ইন্টারেস্টিং গল্পগুলো কিন্তু আপনারা আমাদেরকে মাঝে মধ্যে একটু মনোমুগ্ধকর করতে পারেন, একটু রিফ্রেশ চলে আসে, বুঝতে পারছেন বিষয়টা, একটু রিফ্রেশ চলে আসে, একঘেয়েমিটা চলে যায়, এই জিনিসগুলো হয় আর কি। তো মাঝে মধ্যে আপনারা ট্রাই করবেন, একদম দেরি করে আসলে যে রিফ্রেশ করতে হবে বিষয়টা তা না। মাঝে মধ্যে কেউ যদি মনে করেন যে না আমি একটু করে শেয়ার করি একটা কথা ঘটনা যেটা খুব ইন্টারেস্টিং, হ্যাঁ এটা আপনি শেয়ার করতে পারেন। একটা ছেলেদের লাইফে সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা কি বলতে পারবেন? একটা ছেলের জীবনে, মেয়েদেরটা বাদ দিলাম, সেটা হচ্ছে কি প্রথম শেভ করে আয়নার সামনে দাঁড়ানো, এর চেয়ে ইন্টারেস্টিং ঘটনা ছেলেদের জীবনে আর ঘটনা দ্বিতীয়বার ঘটনা শুধু কি নাই। আজ যদি হন হ্যাংলা পাতলা তাহলে তো শেষ। সেকেন্ড ইন্টারেস্টিং ঘটনা সেটা হচ্ছে কি ভোটার আইডি কার্ড নিজের ছবিটা দেখা, ছেলেদের জীবনের সবচেয়ে সেকেন্ড ইন্টারেস্টিং ঘটনা।
ছবিরে পুরা রেপ কইরা দেয় স্যার। প্রধানমন্ত্রী বা যারা জেড সিকিউরিটি পাই এমন কারোর সাথে যখন দেখা করতে যান না, তখন কিন্তু আপনার আইডি ভেরিফাই হয়, মানে আপনাকে আপনার পুলিশ কিন্তু পুলিশ ভেরিফিকেশন হয়। যেমন সজীবতা জয় স্যারের দুইটা প্রোগ্রাম আমি ছিলাম, দুইটা প্রোগ্রামের জন্য কিন্তু আমি যখন নমিনেট হয়েছি এখানে যাওয়ার, দুটোটা প্রোগ্রামের জন্য কিন্তু আমার পুলিশ ভেরিফিকেশন হয়েছে। পাসপোর্টের সময় যেরকম হয় সেরকম হয়েছে, গোপন হয়েছে। ঠিক তেমনি ভাবে যখন কোন একটা দেশের বাইরের প্রধানমন্ত্রী আসে, তখন যদি ফোন ভেরিফিকেশন হয়, আমাদের আইডি কার্ড গুলো যদি কেউ দেখে, ওই প্রধানমন্ত্রী বলতে আমি ওই দেশে যাবোই না। সব তো টেরারিস্ট, সব তো খুনি ডাকাত, ওই দেশে যাবোই না। বুঝতে পারছেন, আমাদের আইডি কার্ড গুলো দেখে যে বাগ্যিস। আমার ক্ষেত্রে হয়েছিল কি, আমার ক্ষেত্রে তো আমি দুইটা ঘটনা একসাথে ঘটাই দিছি। সেটা হচ্ছে যেদিন ভোটার হইতে গেছিলাম না, ওদিন শেভ করে গেছিলাম, ওটা মানে সেকেন্ড বাই টাইম ডাবল থার্ড টাইম শেভ ছিল আর কি। যাওয়ার পর তো ছবি যেটা উঠছে এটা তো ইতিহাস হয়ে গেছে। বুঝতে পারছেন, এমনি তো খুনি ডাকাতের মতো লাগে, তার মধ্যে আরো গেছি কি করে আপনারা জানেন। দুইটা একদম মারাত্মক ঘটনার মধ্যে, দুটোটা মারাত্মক ঘটনা আমি একদিনে ঘটাই দিছি। তারপরে কেমন হবে ইতিহাস আপনি চিন্তা করেন। তবে একটা জিনিস ভালো হয়েছে, যখনই মন খারাপ হয় পকেট থেকে আইডি কার্ডটা বের করে একটু দেখি, মনে আবার ভালো হয়ে যায়, এমনি এমনি ভালো হয়ে যায় মন। এটা কি দেখলাম, এটা কি দেখলাম আমি চিন্তা করি মাঝে মধ্যে। অনেকে, আমি আপনাকে একটা কথা বলছিলাম না, কিছু কিছু মানুষ থাকে তাদেরকে দেখলে মারতে ইচ্ছা করে, আমার ছবিটা দেখলে আমাকে আমি আমাকে মারতে ইচ্ছা করে যে কি কি দেখে ফেললাম। বুঝতে পারছেন, যাই হোক, এটা যদি মঙ্গল গ্রহ পাওয়া যেত তাহলে বলতো এলিয়েন। বাকি সেটা বাংলাদেশে কার্ডটা আছে, বাইরের দেশে পাওয়া যায় না। ওকে, আমরা আমাদের ক্লাস শুরু করে ফেসবুক নিয়ে, আমরা অনেকে হাসবে, আমরা যদি এরকম একটা ক্লাস করাই না যে ফেসবুক নিয়ে আজকে সেকেন্ড ক্লাস, আপনাদেরকে অনেকে বলবে যে ফেসবুক নিয়ে আমার ক্লাস করতে হয়, ফেসবুক ইউজ করতে পারবো না, আমার কাছে আসি আমি দেখাই দেবো। আর সেই ফেসবুক নিয়ে আমরা করতেছি কি, আমাদের সেকেন্ড ক্লাস, প্রফেশনাল সেকেন্ড ক্লাস। যাই লিখবে টাকাই দেবে, একটা ট্যাগ একটা মেরে দেবে, মানে খুব এত যে বিরক্ত করে একদম যেকোনো কিছুতে। আর যদি ওদের পোস্টে ভুলে একটা পোস্ট করে ফেলেন, আপনি কমেন্ট করে ফেলেন যে কংগ্রেচুলেশনস ইউ হ্যাভ এ গ্রেট জব, তাহলে তো সর্বনাশ, ফেসবুক ওয়ার্ল্ড অল সব পুড়ে যাবে, 99+ চলে আসবে। এদের জ্বালা, এরা যা কিছু করে দেবে একটা টাকাই দেবে, কিছু করলে টাকাই দেবে, কিছু করলে টাকাই দেবে। সেকেন্ড কি করে, না মেনশন করে দেয়, ভাই আমাকে থ্যাংক ইউ দিয়ে বিরক্ত করার কোনো অধিকার আপনার নাই। ওই যে থ্যাংক ইউ তো দিবে দিবে, থ্যাংক ইউ দিয়ে এত পরিমাণ ঠেকাবে একটু করে কমেন্ট করলে। এদের পোস্ট আস্তে আস্তে, আমি আমার নিজের পোস্ট খুঁজে পাই না মাঝে মধ্যে। আর মাঝে মধ্যে কিছু ব্যক্তি পাবেন যারা এসে আপনার ফেসবুকের সকল ছবিতে একদিনে লাইক দেবে, মানে 60+ 70+ করে দেবে। এরা আপনাকে দেখায় আপনার প্রতি তারা খুবই বিনয়ী, আপনার প্রতি তারা খুবই শ্রদ্ধাশীল, তার মানে সব ছবিতে লাইক করবেন। এটা দ্বারা আপনি কি বোঝাচ্ছেন, আমি তা বুঝি না। এরকম মানুষ পাবেন আর, ভিন্ন 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 গ্রহের আসলে মানুষ আছে, বিচিত্র মানুষ। আর কিছু কিছু মানুষ আছে একদম পান থেকে চুন ঘুষলে এটা একদম ফেসবুকে নিয়ে আসতে হবে, তাই না? মানে একদম, এই যে আমি জাস্ট সম্ভবত 3 দিন আগে আলহামদুলিল্লাহ দ্বিতীয়বারের মধ্যে বিয়ে করলাম, ফেসবুকে পোস্ট দিছে। আমি যে এটা পোস্ট দেওয়ার দরকারটা কি ভাই, তুই 2 বার বিয়ে করছিস, এটা কি দরকার? আমি মানলাম সে অনেক সাহসী পুরুষ, একবার বিয়ে করতে মানুষ ভয় পাইছে, 2 বার করে ফেলছে, দেওয়ার দরকার কি? বিষয়টা এরকম হয়ে গেল না, দ্বিতীয়বার বিয়ে করছে আসলে বলেন, এটা দেওয়ার কোনো, আমি তো কোনো কোনো দিক থেকে কোনো যুক্তি দেখি না। সে যাচ্ছে, তাকে একটা কংগ্রেচুলেশন দিই, সে বিশাল একটা কাজ করে বলছে। আমাদের এক ফ্রিল্যান্স আছে আর কি, এই শুনে মানে একদম বিরক্ত লেগে উঠছে। এটা আসলে যদি না বুঝতো, না বুঝে দিত, আবার কিছু কিছু মানুষ আছে একটু একটু হলে রাগ করে ফেলে, ফিলিং পেইনফুল, হ্যাঁ ফিলিং থ্যাংকফুল গ্রেটফুল, কত রকম ফুল, আমার নিজস্ব নিজে একটা ফুল।
ফেসবুকে দিয়ে দিয়ে একটু একটু ফেসবুকে দিয়ে দিয়ে মানে ফেসবুকে তিন চারটা পোস্ট করতে না পারলে তার মানে মনে হয় ভাত হজম হয় না আছে যাই এরকম একটা কাজ করতে বললে এটা কিন্তু কাজ করতে পারবে না কাজ করতে পারবে না মানে কি যে অবস্থা। আর যদি এরা যদি কখনো ভুলও শুনে ফেলে, আমরা ফেসবুক নিয়ে দুই দুই নম্বর ক্লাস করতেছি, এদের মাথা ব্যথা শেষ নাই এর মূল করে ফেসবুক ইউজ করতে পারছো না, এতদিন কি করছো ওটা হাল সার্চ করছো নাকি না, এখন আসছে ফেসবুক শিখতে। কিন্তু আমরা যে আসলে কি শিখতেছি ওরা এটাই জানে না। এত টপিক ফেসবুক আছে, ফেসবুককে নিয়ে আলোচনা করার এতগুলো টপিক আছে, তারা জানেই না। ফেসবুকের 8টা স্যাটেলাইট আছে, 8টা স্যাটেলাইটে কতগুলো ডেটা গ্র্যাবিং করে চিন্তা করে দেখেন, জানে এই ফেসবুকটা নিয়ে কতজন মানুষ কাজ করে এটা জানে, ফেসবুকের রেভিনিউ কত জানে, ফেসবুকের হেডকোয়ার্টারটা কত বড় এটা জানে, ফেসবুকের কয়টা অঙ্গ প্রতিষ্ঠান আছে জানে, ফেসবুক হচ্ছে এমন একটা কোম্পানি যারা প্ল্যানিং করছে এভরিথিং, একটা মানুষের যত কিছু দরকার সবকিছু আমরা সেল করব, পত্রিকা পড়বে আমরা পড়াবো, ম্যাগাজিন পড়বে আমরা পড়াবো, ব্লগ পড়বে আমরা পড়াবো, শপিং করবে আমরা করাবো, ভিডিও দেখবে আমরা দেখাবো, কি বাকি রাখছে কি আমাকে বলেন না। কিছুদিন পরে দেখবেন ম্যাট্রিমোনিও চলে আসছে ফেসবুকে, বলছে এটাও বাকি রাখা যাবে না, এটা ইম্পর্টেন্ট কাজ, এটাও আমরা করাই দিই, এটাও মেবি করাই দিচ্ছে। আপনি বিভিন্ন ফেসবুক পেজ খুঁজলে পাবেন, পার্সোনাল গ্রুপে তো করতেছে না, আর পার্সোনাল গ্রুপে ফেসবুক থেকে শুনেন, ফেসবুক থেকে বলতে হচ্ছে না, নিজ উদ্যোগে মানুষ এটা করতেছে, এটা ফেসবুক থেকে বলতে হবে না তোমরা এগুলো করো, মানুষ নিজ উদ্যোগে করে ফেলতেছে, বলে ফেসবুকের সার্ভিস প্রকাশ্যে বলার দরকার নাই, আমরা নিজ উদ্যোগে করে ফেলবো এটা। দেখতেছেন না আপনি 60 বছরের মানে 20 বছর 30 বছর কি কি হচ্ছে, মানে ফেসবুক কি করে দিচ্ছে আমি নিজে বুঝতেছি না, মানুষ কি হয়ে যাচ্ছে আমি বুঝতেছি না। তবে ফেসবুকের কল্যাণে একটা জায়গায় একটু আমাদের বাংলাদেশের উন্নতি করছে, সেটা হচ্ছে ফেসবুকের ছবির সাথে বাংলাদেশি মানুষের ছবির কোনো মিল নেই। এখানে বাংলাদেশি মানুষরা স্মার্ট, একদম পরিপাটি স্মার্ট। স্যার নাম চেঞ্জ করে ফেলে, স্যার নিজে নাম বাদ দিয়ে, স্যার ওই পরি মরি তারপর, আরে পরি বাদ দেন, আমাকে ফেসবুক রিকোয়েস্ট পাঠিয়েছে কে জানেন, মুক্তিযুদ্ধের আদরের নাতি, ফেসবুক আইডির নাম। ওরে ভাই রে ভাই, কি বলবেন, এখানেও কোটা কোটা নিয়ে আসতো না, এটা অ্যাকসেপ্ট করতে হবে, কারণ কি সে তো মুক্তিযুদ্ধের আদরের নাতি, তাকে অ্যাকসেপ্ট করবো না কেন, বুঝছেন আমার কথা, মানে সে একটা কোটা নিয়ে আসছে, এখানেও কোটা দেখতেছে ফেসবুক রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে, এখানে কোটা আজ কথা, এটা অদ্ভুত যে আপনি দেখলেন কথা, আমি তো দেখতেছি এটা, আমি 2016 সাল থেকে দেখতেছি স্যার, স্ট্রেঞ্জ প্রে ফর মি, প্রে ফর মি, জি স্যার, এই প্রে ফর আর যে পিকচারটা, স্ট্রেঞ্জলি আমি বলি আপনাকে, কিছুদিন আগে আমি আমার একটা গিগ করার জন্য যখন আমি ক্যানভাতে পিকচার খুঁজছিলাম, তখন আমি দেখি কি যোগা করার যোগী একটা, মানে একটা মেয়ে যোগী মনে হয় তিনি, তো তিনি যোগা করছেন দাঁড়িয়ে কেমন একটু ভঙ্গি করে, তো সেই পিকচারটাই মানে ক্যানভা থেকে মেরে দিয়ে ওইটা দিয়ে বানাইছে যে আই উইল প্রে ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি ফর টু গড ফর করোনা, এই যে যেটা ওনারা শেয়ার করেছেন পরে, যে এটা প্রে করতেছে দেখেন তারই করোনা হয়ে গেছে, দেখেন না খবর নিতে ওরই আরেকটা গিগ স্যার, যে ও লিখছে যে আমি হচ্ছে আপনার ছবি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের হাতে ধরায় দেব, মানে ই করে দিব আর কি স্যার, মক করে দিব, তো অদ্ভুত স্যার প্রোফাইলটা আছে, তো আপনি যখন ডোনাল্ড ট্রাম্প লিখে সার্চ করবেন জানেন এটা সেল কত বেশি, জানেন হিউজ সেল আছে, আপনি যদি একটু খেয়াল করেন, এটা তো একটা অংশ, মনে করেন আপনার বার্থডে উইশের যে মকটা আছে এটা ডোনাল্ড ট্রাম্পের হাতে ধরায় দেবে, আপনি কিছুই লিখতে হবে না, শুধু ডোনাল্ড ট্রাম্পটা লেখেন, ডোনাল্ড ট্রাম্প দিয়ে যে ফাইবারে এত বেশি সেল হয় আপনি ভাবতে পারবেন না, ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠ ভয়েস ওভার করলেও টাকা পাওয়া যায়, বুঝতে পারছেন, ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ভিডিও করলেও টাকা পাওয়া যায়, ডোনাল্ড ট্রাম্পের হাতে কি করে দিয়েছেন একটা কোন একটা চুক্তি করছেন, ডোনাল্ড ট্রাম্প চুক্তি করছে ইরানের বোম মারবে, এখানের মধ্যে আপনি এডিটিং করে দিয়ে দিয়েছেন কি আপনার হ্যাপি বার্থডে লিখে দিচ্ছে, ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করে খুশি হয়েছে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করে খুশি হয়েছে যে ওদিকে অত্যাচার করার জন্য, আর এখানে দেখাচ্ছে আপনাকে বার্থডে উইশ করে দিচ্ছে, মানে কি করতেছে মানে এডিটররা, দেখলাম আমার ওয়ালেও আসছিল এটা,
I will make happy birthday video from Donald Trump. মানে Donald Trump এর ভিডিওর মধ্যে ইয়ে হবে হ্যাপি বার্থডে ছবি আসবে। দেখ আজকে তো নেটের অবস্থা খুবই শোচনীয়। কোন দুনিয়ায় আছি Donald Trump এর নিয়ে বিজনেস। Donald Trump কে কেউ পাত্তা দেয় না। আমেরিকার হোয়াইট হাউসের মানুষও পাত্তা দেয় না। এমন একটা প্রেসিডেন্ট হ্যান্ডশেক করার জন্য হাত দিলেও কেউ হ্যান্ডশেক করে না। কিসের উপর বেস করে জিতাইছে ওরা নিজেরাও জানে না। জিতানোর পর এখন নিজের পায়ে নিজে কুড়াল। মানুষগুলো আসলে সত্য কথা বলতে কি মানুষগুলো স্বভাবটাই ডোনাল্ড ট্রাম্পের মতো। স্যার ডোনাল্ড ট্রাম্প তো স্যার ভোটে জিতে নাই স্যার, ও তো স্যার ইলেকটোরাল ভোটে জিতছে। নরমাল ম্যানিপুলেট করছে ও দুটো করছে, একটা চেন হ্যাকার দেখানোর একটা প্রভাব ছিল। একজন আসছে মনে হয় কে এখানে জানাই দেন আমাদের কাছে কিছুটা করতেই হবে। সরি কোনো বলেন না, আপনি সিআর যদি ফোন করতেন তাহলে বেঁচে যেতেন। ঘটনায় ওকে মাও ভাই দ্রুত শুরু করেন, আমরা 5 মিনিটের মধ্যে ক্লাস শুরু করবো। একটা ছোট গল্প দিয়ে হলে শুরু করেন, দ্রুত গান দ্রুত। গান কবিতা কি বললাম যে গান কবিতা কৌতুক অথবা জীবনের কোন একটা ইন্টারেস্টিং ঘটনা, যেভাবে আমি আজকে সকালে বলছি। আমি কিন্তু দেরি করিনি, তাও আমি আপনাদেরকে একটা ইন্টারেস্টিং ঘটনা বলছি। এই টাইপের কিছু একটা আপনাকে শোনাতে হবে দেরি করার জন্য। জি স্যার অবশ্যই, আমি শোনানোর জন্য দেরি করব না স্যার অবশ্যই। এখন শোনান ভাই, তো গান শোনান ভাই, গান শোনান স্যার। হঠাৎ করে একটু মানে বিব্রত হয়ে গেলাম, তারপর শুরু করতেছি মানে ভুল তো চলে। মাফ কি দিয়ে কি দিয়ে গান দিয়ে? জি স্যার। ওকে মিনা একটু সাউন্ড অফ করেন, মিনা সাউন্ড অফ ইয়া করেন, সাম বলছি মিনা ওই যে রেকর্ডিং অফ করেন। আমাদের সময় আছে দেড় ঘন্টার মধ্যে, একটু যে পরিমাণ রিফ্রেশ হলাম আমরা দেড় ঘন্টার মধ্যে আলোচনা শেষ করতে পারবো ইনশাল্লাহ, যে পরিমাণ রিফ্রেশ হয়ে গেল। স্যার আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ আজকে তো ভিডিওর প্রিপারেশন অতটা ভালো করে শোনাতে পারি না, একদিন প্রিপারেশন নিয়ে। ভাই প্রিপারেশন আপনি তো লোভ লাগাই দি স্যার, প্রিপারেশন ছাড়া বলে ডাবল প্রিপারেশন ছাড়া। ওকে ঠিক আছে ইনশাল্লাহ একদিন অনেক সুন্দর করে শোনাবো স্যার, দোয়া করবেন। সবাইকে থ্যাংক ইউ ভাই। এটা সামনে আমি যখন ঢাকা আসবো তখন আরো আরো শুনবো, তখন ওটা একটা একটা আপনার একটা আপনাদের যে বিভিন্ন ইয়ে আছে না মানে কি বলে যে একদম সবাই একসাথে থেকে একটা প্ল্যান করা যায় না যে করোনা ভাইরাসের পরে করবো একসাথে সবাই কোন একটা ইয়ে, এখন না করোনা ভাইরাস যখন শেষ হবে আরকি, বুঝতে পারছেন? আমাদের ট্রেনিংটা সম্ভবত নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত এটা মেন্টরিং চলবে, বুঝতে পারছেন? নভেম্বর বা ডিসেম্বর পর্যন্ত যারা আর্ন করতে পারবে না তাদেরকে মেন্টরিং করানো হবে, শিওর না। এবং জানুয়ারি থেকে গভর্নমেন্টের ব্যাপারে আর একটা বড় প্রজেক্ট আসতেছে, ওটা কি বিষয়ের উপর আমি এখন শিওর না, পরে বলতে পারবো। এরপর আসতেছে আমাদের আরো একটা প্রজেক্ট আসতেছে, শি পাওয়ার প্রজেক্ট, যেটা মেয়েদেরকে নিয়ে এক্সপ্লোর ফেসবুক অ্যালগোরিদম, ইডিজিই র‍্যাঙ্ক, কন্টেন্ট স্ট্র্যাটেজি, কন্টেন্ট ক্যালেন্ডার। তাহলে আমরা তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা এভাবে আলোচনা করতে গেলে একটু কঠিন হয়ে যাবে, আমরা এই টাইটেল ধরে আজকে আলোচনাটা করব। ফেসবুকের কিন্তু নিজস্ব একটা, জি
কালকে একটা হচ্ছে কি যে বলেছিলেন যে ফেসবুক পেজ রিভিউটা পরবর্তীতে ডিসকাস করবেন। আর ফেসবুকে পেজের কোনো রিভিউ ছিল না তো এজন্য আমি দেখাতে পারি নাই। এখানে যদি একটু দেখেন আমার স্ক্রিনটা দেখাচ্ছি আমি। আসলে কোনো রিভিউ ছিল না পেজে। যদি কোনো রিভিউ না থাকে আমি কিভাবে দেখাবো? তো আমি দুপুরবেলা স্টুডেন্টদেরকে বলে রিভিউ নিয়ে নিচ্ছি দুইটা। হ্যাঁ দেখেন এই যে এখানে একটা অপশন দেখতেছেন, এখানে একটা রিভিউ নামে একটা অপশন আছে রিভিউ। এই রিভিউতে যাবেন। রিভিউতে যাওয়ার পরে আমরা দেখি না আমাদের ফেসবুকে অনেকে আমাদের 5 স্টার দেয়, 4 স্টার দেয়, রিভিউ দেয় না। গুগল গুগল মাই বিজনেস যেভাবে রিভিউ দেয়, ফেসবুক পেজও কিন্তু রিভিউ দেওয়া যায়, আপনারা জানেন। তো রিভিউ গুলো এখানে শো করবে। আপনি জাস্ট এখান থেকে একটু দেখবেন যে কেন কোন একজন ব্যক্তি যদি কোনো কারণে কোন একজন ব্যক্তি রিভিউ ডাউন দেয়, তাকে আপনি মেসেজ করতে পারেন যে স্যার আমাদের ফল্ট গুলো বলেন, আমরা এটাকে ইমপ্রুভ করি যাতে করে মানে আপনার রিভিউটা আরো বেটার করা যায়। এভাবে করে তার সাথে কথোপকথন করতে পারেন। আজকে নেটের অবস্থা মানে হচ্ছে সেই লেভেলে বাদে। এই রিভিউতে ক্লিক করে চলে আসার কথা। দেখেন এখানে দুইজন কিন্তু রিভিউ করছে, দেখতেছেন? হ্যাঁ, তাদেরকে আপনি পার্সোনালি কি করবেন, যারা ভালো রিভিউ দেবে 5 স্টারে 5 স্টার দেবে। যেমন এখানে যদি আমি যাই, দুইজন রিভিউ দিছে 5 স্টার আর 5 স্টার দুজনেই, কার কেউ কিন্তু কম দেয় নাই, 5 স্টারের মধ্যে 5 স্টার পেয়ে গেছে। তাহলে আপনি দেখে যদি আপনার কাছে মনে হয় যে কেউ রিভিউ মানে ইয়ে দিছে, তাকে পার্সোনাল মেসেজ করেন যে স্যার আমাদের ভুলটা কোথায় ছিল, জাস্ট একটু ধরাই দেন। আর যদি দেখতেছেন যে না ঠিক আছে উনি 5 স্টার রিভিউ দিছে, তাকে একটা থ্যাংক ইউ দেন। যখন থ্যাংক ইউ দেবেন তখন এটা কিন্তু একটা ব্যাটার হবে যে আপনার পেজের জন্য এটা খুবই ভালো হবে, ঠিক আছে? মানে এটা ব্যাটার, তাকে রেসপন্স করে দেন না। কারণ একটা পেজের অ্যাডমিন থেকে যখন সে রেসপন্স পাবে তারও ভালো লাগবে। সাদি আপু আপনাকে স্বাগতম আমাদের ক্লাসে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার। এই ব্যাপারটা স্যার, এখানে কিন্তু স্যার আপনার আলাদা ভাবে স্যার রেটিং দেওয়ার, এখানে জাস্ট রিকমেন্ডেড দিলে স্যার 5 স্টার পাওয়া যায়, এই জিনিসটা কি মানে মানে বুঝলাম না স্যার, কেন স্যার এই রেটিং না ছাড়া এই রেটিং দেয়? আপনি একটা রিভিউ দিয়া দেখেন এরকম হয়, এই ব্যাপারটা, এই রিভিউর যে ব্যাপারটা, আপনি কোনো রেটিং এর সিস্টেম পাবেন না, জাস্ট রিকমেন্ডেশন দিলেই আপনাকে 5 স্টার দিবে। আমি তো কখনো কোনো পেজে দেই নাই, না দিলে তো বলা যাবে না। এখানে কোনো পেজ সাজেস্ট করে কিনা দেখি, ফর এক্সাম্পলের জন্য কোনো পেজ সাজেস্ট করে, এটা পেজ নাকি গ্রুপ, তাদের এটা গ্রুপ, পেজ তো সাজেস্ট করে না, এগুলো পেজ। রেটিংটা দেওয়া যায় না। ওয়েস্টার আমরা যেভাবে অ্যাপস এর মধ্যে স্টার দেই এরকম দেওয়া যায় না আর কি, এরকম দেওয়া যায় না আর কি। সবাই তো রিকমেন্ডেড করতেছে, যেগুলো রিকমেন্ডেড করতেছে আমি ওগুলো ওগুলো শো করতেছে। এখানে 9912 জন মানুষ এটাকে ফিল করছে। আচ্ছা হয়তো বা এখানে রিকমেন্ডেড অর নন রিকমেন্ডেড এরকম সিস্টেম হইতে পারে, আমি শিওর না। তাহলে এখান থেকে রিভিউটা দিতে হয়, আর রিভিউ সিস্টেম যেহেতু নাই তাহলে আমাকে করতে হবে কি, হয় রিকমেন্ডেড দিতে হবে না হয় নন রিকমেন্ডেড দিতে হবে, এটুকুই। এই তো ভালোই রিভিউ নিয়ে আসছে, মানে মোটামুটি অনেক ভালো। হয়তো আছে 9000 যদি রিভিউ থাকে, তার মানে তার পেজ মেম্বার কত চিন্তা করেন, 28 লাখ প্লাস লাইক, কতটুকু অ্যাক্টিভ দেখতেছেন তার পেজটা। যদি আপনি একটু রিভিউ করেন দেখেন, আপনার 9 মিনিট আগে পোস্ট করছে 260টা লাইক পড়ে গেছে, সে কি করতেছে দেখেন, দেখেন 3 ঘন্টা আগে জাস্ট সে কি করতেছে এটা ফলো করবেন। স্যার এইসব পেজ গুলি তো স্যার বুস্ট করে না স্যার, তারপরে কেমনে স্যার এত লাইক কমেন্ট না তারা বুস্ট করে না তো কি, তারা রেগুলারলি পোস্ট করে। আজকে আলোচনা হবে তো ভাই, এগুলো নিয়ে টেনশন করিয়েন না, আপনি আলোচনার আগে যদি প্রশ্ন করে ফেলেন তাহলে হবে না, আলোচনাটা করতে দেন তারপর প্রশ্ন করিয়েন। আপনি বলার পরে এখনো পেজ, আপনি পেজ খুলতে খুলতে শুনেন, আপনি পেজ খুলতে খুলতে মানুষ ব্যবসা করে বড় লোকে যাবে, আপনি পেজ খুলতে পারবেন স্যার, সমস্যাটা তো এটাই। আমি কি বলি ভালোভাবে শুনেন, আমি আমি কি বলি ভালো করে ক্লাসটা ফলো করেন, আপনার ক্লাসটা আপনাদের আশা করি কাজে লাগবে। আজকে আমি তো মোটামুটি শিওর যে আজকের কত ক্লাসে যে অনেকজনকে জিজ্ঞেস করছিলাম যে আসলে আপনি কতটুকু জানেন, আজকের ক্লাসটা আপনি আপনি মন ধরে নিতে পারেন 50% আপনি এখানে নতুন জানবেন।
প্রথমে অপশন আছে কি এক্সপ্লোর ফেসবুক অ্যালগরিদম ফেসবুকের একটা নিজস্ব অ্যালগরিদম সিস্টেম আছে গুগলের যেমন একটা অ্যালগরিদম সিস্টেম আছে ফেসবুকের অ্যালগরিদম সিস্টেম আছে এর জন্য ফেসবুকে আমরা পোস্ট করার সময় গতকালকে আমরা বলেছিলাম যে আপনি কখনো আপনার কাছে কিন্তু ফেসবুকে যে পোস্টগুলো করবেন সেই পোস্টের উপর বেস করে আপনার কাছে কিন্তু একটা ডেটা থাকবে তাই না আপনার কাছে কিন্তু একটা ডেটা থাকবে ডেটাটা কোথায় পাবেন ডেটাটা পাবেন আপনি ইনসেক্টে গেলে ইনসেক্ট যদি এখানে না থাকে এখান থেকে পাবেন আপনি ইনসেক্টে গেলে আপনি পোস্টের মধ্যে ক্লিক করবেন পোস্টের মধ্যে ক্লিক করলে আপনি বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার ডেটা এখানে দেখেন এগুলো এটা বলে ফেসবুক ক্যালেন্ডার বলবো এটাকে আমরা এটা আমরা আজকে তৈরি করা শিখব এটা ফেসবুক ক্যালেন্ডার আমি যদি আসি শনিবার আসি রবিবার আসি সোমবার আসি মঙ্গলবার আসি দেখেন এটা কিন্তু ডেটাটা চেঞ্জ হচ্ছে গ্রাফটা কিন্তু চেঞ্জ হচ্ছে আর এখন যেটা আছে এটা অ্যাভারেজ আর এটা হচ্ছে আপনার গ্রাফটা এখান থেকে দেখতে পাবেন এখান থেকে মিনিমাম একটা বা দুইটা পোস্ট করে এই গ্রাফটাকে কখনো জাজ করবেন না এই গ্রাফটাকে যদি আপনি জাজ করতে চান তাহলে মিনিমাম আপনাকে পোস্ট করতে হবে 50টা 50টা পোস্টের আগে কখনো এই গ্রাফটা জাজ করবেন না ধরুন আমি 50টা পোস্ট করলাম ফর এক্সাম্পলের জন্য আমি 50টা পোস্ট করলাম এবার 50টা পোস্ট করার পর আমি দেখব কোন টাইমে আমার ইউজাররা বেশি অ্যাক্টিভ থাকে মানে কোন টাইমে আমার ইউজাররা বেশি অ্যাক্টিভ থাকে এটা দেখার একটা কারণ আছে ধরুন আপনার ইউজাররা এখানে অ্যাক্টিভ এখন বাচ্চা করে 9টা ডাউন হচ্ছে কখন 9টার পর থেকে কিন্তু ডাউন হচ্ছে দেখতেছেন 9টার পর থেকে ডাউন হচ্ছে না আস্তে আস্তে করে সকাল 9টার পর থেকে তাহলে আপনাকে এখান থেকে শুরু করতে হবে এটা হচ্ছে একদম সর্বোচ্চ শিখর চূড়ায় থাকবে আপনি মাঝামাঝি কোথাও নেন এটা হচ্ছে 6টা 7টা 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 থেকে আপনি নিতে পারেন 7টা থেকে নিলে হবে কি 7টা থেকে 9টা পর্যন্ত এখানে যখন দেখেন ফেসবুক এই টাইমে আমার ইউজাররা থাকে মোটামুটি এই এই টপিকের উপর ইউজাররা এই টাইমে থাকে 7টা থেকে 9টা পর্যন্ত সবচেয়ে বেশি থাকে এখানেও থাকে বাট এখানে হচ্ছে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত মানুষ বেশি থাকে কারণ যেহেতু এটা একটা হেলথ রিলেটেড পেজ মানুষ কিন্তু সকালটা শুরু করে হেলথের কথা ভেবে এই জন্য কিন্তু এখানে একটু লাইক বেশি বা এখানে একটু রিচ বেশি হয় আস্তে আস্তে কিন্তু মানুষ যাতে কাজের মধ্যে ঢুকে যায় হেলথের কথা ভুলে যায় দিন শেষ রাত্রে আবার মনে পড়ে হেলথের কথা তখন আবার এসে হেলথ নিয়ে চিন্তা ভাবনা করে তখন এটা কম কিন্তু সকালবেলা যখন উঠে তখন কিন্তু সে হেলথ নিয়ে বেশি ভাবে দেখতেছেন এখন ফেসবুকে অ্যালগোরিদম কি বলছে ফেসবুকে অ্যালগোরিদম বলছে যে ফেসবুক একটা পোস্ট 3 ঘন্টা পর্যন্ত অবজারভেশন করে এটা হচ্ছে যারা ফেসবুকের বড় বড় এদেরকে কি বলবো আমরা এদেরকে আপনি বলতে পারেন যে অ্যানালিটিক্স এটাকে এদেরকে বলে এক্সপার্ট বলতে পারি আমরা এক্সপার্ট আছে যারা বড় বড় জায়েন্ট আছে বা বড় বড় যারা এজেন্সি আছে তাদের ভাষ্য মতে ফেসবুক একটা পোস্টকে 3 ঘন্টা পর্যন্ত অ্যানালাইজ করে আর ফেসবুক তো কোনো পোস্টকে ম্যানুয়ালি রিচ করে না ম্যানুয়ালি কিছুই করে না তার রোবট আছে রোবট সবকিছু করে এখন রোবট করে কি একটা পোস্টের উপর 3 ঘন্টা ধরে কি করে অবজারভেশন করে 3 ঘন্টার মধ্যে যদি সেই পোস্টটা রিচ আসে তাহলে সেই পোস্টটাকে ফেসবুক ম্যানুয়ালি রিচ করে দেয় বুঝতে পারছেন আর এই এই যে ফর এক্সাম্পল এই যে আমি আমার পেজের এই পাশে আমি আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমার পেজের এই যে ডান পাশে অনেকগুলো পেজকে ফেসবুক সাজেস্ট করতেছে এটা কিন্তু টাকা দিয়ে সাজেস্ট করতেছে না ফেসবুক তাদেরকে কিন্তু এমনিতেই সাজেস্ট করতেছে সাজেস্ট করতেছে কারণ তাদের তাদের পেজগুলো আজকে আমি একটু রিভিউ করে দেখাবো কেন তাদেরটা সাজেস্ট করতেছে আফটারটাও সাজেস্ট করবে কি করতে হবে এটাও আমি দেখাবো ওকে তাহলে যেটা বললাম যে প্রথমে আপনাকে একটা টাইম ফ্রেম বের করতে হবে আপনাকে রেগুলার টপিক দিতে হবে আপনি যদি আপনার ইচ্ছা মতো সবকিছু দেন ধরুন টিভিতে একটা অনুষ্ঠান আপনার খুব বেশি পছন্দ যদি একটু খেয়াল করে দেখেন টিভির অনুষ্ঠানটা প্রতিদিন সেম টাইমে দেওয়া হয় আর যদি মনে করেন টিভির অনুষ্ঠানটা এমন ভাবে দিচ্ছে ধরুন আজকে 10টায় দিচ্ছে কালকে 11টায় পরশু দিন 12টায় এরপর দিন 1টায় তারা কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনার মধ্যে ইন্টারেস্টটা আছে সেই ইন্টারেস্টটা কিন্তু আর থাকবে না সেই ইন্টারেস্টটা কিন্তু চলে যাবে কারণ কি আপনার একটা বিরক্ত চলে আসবে এটা তো টাইমে মেনটেন করতেছে না আর ধরুন একদিন দিলই না এরপর দিন দিল তাহলে আপনার মধ্যে কিন্তু সেই ইন্টারেস্টটা আস্তে আস্তে চলে যাবে এই জন্যই আমি বলতেছি যে ফেসবুকের মধ্যে আপনাকে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম মেনে কিন্তু পোস্ট করতে হবে কারণ ফেসবুকে যেটা অ্যালগোরিদম আছে তারা আপনার পোস্টের উপর সবসময় অবজারভেশন করে অনেকগুলো পয়েন্টকে তারা দেখে অনেকগুলো পয়েন্টকে তারা বিচার বিশ্লেষণ করে করে কিন্তু আপনার পোস্টটাকে আবার র্যাঙ্ক করে দেয় ওকে আজকে আমরা শিখব যে ফেসবুকে কি ধরনের পোস্ট করতে পারি আমরা কোন ধরনের পোস্টগুলোতে ফেসবুক মানে বেশি রিচ করায়
এবং কোন কোন পদ্ধতিগুলো আমরা ফলো করলে আমাদের ফেসবুকের পোস্টটা রিচ হবে, এবং আমরা দেখব কন্টেন্ট এখানের মধ্যে কন্টেন্ট স্ট্র্যাটেজি এবং কি ধরনের পোস্ট আমরা করব এবং কন্টেন্ট স্ট্র্যাটেজি কি হওয়া দরকার, এবং লাস্টে গিয়ে দেখব ফেসবুক কন্টেন্ট ক্যালেন্ডারটা কি, এটা কিভাবে তৈরি করতে হয়, এই জিনিসগুলো একটু দেখব। ওকে, তো প্রথমে আমরা আলোচনা করব আজকে ফেসবুক, আসলে আমরা ফেসবুকে কি ধরনের পোস্ট পাবলিশ করতে পারি। ফেসবুকে সবসময় এমন কিছু পোস্ট পাবলিশ করার চেষ্টা করবেন যে পোস্টগুলো এভারগ্রিন, বিকজ এভারগ্রিন টপিকটাকে সবাই সবসময় পছন্দ করে। ধরুন একটা পোস্ট আপনি ফেসবুকে এমন কোন একটা পোস্ট পাইছেন যেটা 5 মাস আগের, সেটা যদি হেলথ নিয়ে হয় আপনি কিন্তু পড়বেন, সেটা যদি এমন হয় চীন ভারত দ্বন্দ্ব 5 মাসের আগের নিউজ আপনি কোনোদিন পড়বেন না, আপনি বলবেন এই নিউজটা তো 5 মাস পুরনো, এর মতো আর কত কিছু ঘটে গেছে, তো নিউজটা পড়ে কোনো লাভ নেই। কিন্তু সেই নিউজটা যদি চীন ভারত দ্বন্দ্ব নিয়ে না হয়ে সেই নিউজটা যদি এমন হতো যে হেলথ কোনো ইস্যু নিয়ে, আপনি কিন্তু পড়ার সম্ভাবনা আছে, কিন্তু চীন ভারত এটা নিয়ে সম্ভাবনাটা নাই। তো সবসময় চেষ্টা করবেন এমন টপিক নিয়ে লেখার জন্য যে টপিকটা এভারগ্রিন, দ্যাট মিন্স আপনি 1 বছর পরে বললেও কোনো সমস্যা হবে না। একটা পত্রিকার কোন নিউজটা আপনি 1 বছর পরে বললেও সমস্যা হবে না বলুন তো দেখি। একটা মিনিট, হ্যাঁ, তারুণ্য ধরে রাখতে যেসব খাবার খাবেন, বিউটি টিপস। ইমাম ভাই এখন কি করছে দেখুন ভিডিও সহ, আজকের দিনটি কেমন যাবে লিংকে দেখুন, দেখুন ভিডিও টিপস আর বিউটি টিপস এসব টাইপের স্যার, মানে ১১ সালে ১১ সালে ফালতু একি বললেন তিনি, এটা মেনে নেওয়া যায় না। দেখুন ভিডিও ভাই ইউসি ব্রাউজার চালায় কিন্তু আসলে অনেক মজা আছে, কিন্তু এখন ফালতু করে ফেলছে ইউসি ব্রাউজার। আমাদের আমাদের এই কন্টিনেন্টের মধ্যে সবচেয়ে তো ওয়ার্স্ট নিউজ প্রেজেন্টেশন হচ্ছে ইন্ডিয়ার, আমার অ্যানালাইসিস যেটা যেটা বলছিলাম। তো আপনাকে এমন কিছু পোস্ট করতে হবে যেটা এভারগ্রিন টাইপের, সেই টপিকগুলো মানুষ কিন্তু চাইলে অনেকদিন পর্যন্ত পড়তে পারে। তো এক একটা সেক্টরে আসলে এভারগ্রিন বলতে এক এক রকম বুঝায়, যেমন ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং এর ক্ষেত্রে যদি আপনি একটা টিউটোরিয়াল দিয়ে দেন, সেই টিউটোরিয়ালটা কিন্তু সে চাইলে কিন্তু 5 মাস পরে পড়তে পারে, সেটা মোটামুটি এভারগ্রিন থাকবে। হ্যাঁ, অনেক বেশি পুরনো হয়ে গেলে সেটা হয়তো এভারগ্রিন থাকবে না, কারণ ডিজিটাল মার্কেটিং এর স্ট্র্যাটেজি গুলো ডে বাই ডে চেঞ্জ হয়। কিন্তু ডিজিটাল মার্কেটিং যদি আপনার পেজ হয় সেক্ষেত্রে আপনি টিউটোরিয়াল দিতে পারেন। রেসিপিস হচ্ছে এভারগ্রিন, যে কোনো সময় আপনি চাইলে একটা রেসিপি নিয়ে লিখছেন সেটা মানুষ 1 বছর পরে বললেও সমস্যা নেই। এরপরে ভিডিও টিপস আছে, এরপরে আছে হাউ টু দিয়ে কিছু প্রশ্ন কোয়েশ্চেন আছে, ট্রাভেলিং আছে, যেগুলো এভারগ্রিন। তো আপনাকে এরকম এভারগ্রিন টাইপের পোস্টগুলো পড়তে হবে, করতে হবে আপনার পেজে, এবং পোস্ট করলেই হবে না, আপনাকে রেগুলার একটা টাইম ফ্রেম মেনটেন করে কিন্তু আপনাকে পোস্টগুলো করতে হবে। এমন না যে আপনি ইচ্ছা মতো পোস্ট করে দিলেন। তাহলে এখানে আমি যে বিষয়টা বুঝাতে চাচ্ছি, এক একটা সেক্টরে এভারগ্রিন বলতে এক এক রকম হতে পারে। কোন সেক্টরে এভারগ্রিন টপিক যখন আপনি পোস্ট করবেন তখন ট্যাক্স হলে এনাফ, কোনো কোনো সেক্টরে ইমেজ এনাফ, কোনো কোনো সেক্টরে ভিডিও এনাফ। সো আপনাকে এটা বুঝে শুনে আপনাকে করতে হবে যে কোন সেক্টরের জন্য কোন ইয়েটা বেটার। তবে হাউ টুটা খুব বেশি পপুলার, আপনি হাউ টু দিয়ে পোস্ট করতে পারেন। তবে আপনি কখন এটা ভাববেন না আপনি 10টা 15টা পোস্ট করছেন আপনার পেজটা রিচ করে ফেলবে, আপনাকে কিন্তু রেগুলার পোস্টের মধ্যে থাকতে হবে, এঙ্গেজিং পোস্ট করতে হবে, যে আপনি কেন একটা মানুষ এই পোস্টটা শেয়ার করবে এই জিনিসটা আপনাকে এনশিওর করতে হবে, ইন্টারেস্টিং। সেকেন্ড হতে পারে, এটা একটু লিখে রাখতে পারেন, পোস্ট পোস্ট এভারগ্রিন কন্টেন্ট বা পাবলিশ এভারগ্রিন কন্টেন্ট। সেকেন্ড হতে পারে আপনি শুধুমাত্র পেজের উপর ডিপেন্ড না করে আপনি চাইলে কিন্তু একটা গ্রুপও করতে পারেন। গ্রুপ করলে সেখানেও আপনি কি করতে পারেন, সেই যে বিষয় নিয়ে আপনি কাজ করবেন সেই বিষয় নিয়ে হেল্পফুল কিছু পোস্ট দিতে পারেন, ইমেজ দিতে পারেন, ভিডিও দিতে পারেন। দ্যাট মিন্স মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য যা কিছু প্রয়োজন সেগুলো দিতে পারেন। সেকেন্ড হচ্ছে এটা।
আচ্ছা থার্ড হচ্ছে কি আপনাকে একটা পোস্টিং টাইম টাইম ফ্রেম সেট করতে হবে আপনি আপনার ইচ্ছা মতো আজকে 10টা কালকে 11টা পরশুদিন 12টা দিলে হবে না আপনি মিনিমাম একটা টাইম ফ্রেম ধরে চলেন ফর एग्जांपल মানুষ হেলথ নিউজ কখন পড়তে পারে এই যে আপনি হলে কখন পড়তেন আপনার টার্গেট অডিয়েন্স কি বাংলাদেশ কিনা বাংলাদেশ হলে আপনি সকাল 8টা 9টার দিকে দিতে পারেন অথবা সন্ধ্যা 6টা 7টা দিয়ে দিতে পারেন এটা এটা একটা বাংলাদেশ টাইম ফ্রেমের জন্য বেস্ট যদি কোনো পোস্ট দিতে চান এবং ইউএসএ হলে ইউএসএ তো আলাদা টাইম ফ্রেম আপনাকে বের করতে হবে কোন টাইম ফ্রেমে মানুষ আপনার পোস্টগুলো পড়বে সেই জিনিসটা আপনাকে অ্যানালাইজ করে বের করতে হবে আর মিনিমাম 50টা আপনার ইয়াতে ফেসবুকে যখন 50টা পোস্ট হয়ে যাবে তখন আইটা আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার এখানে মানে কয়টা মানে আপ কয়টা থেকে কয়টার মধ্যে পোস্ট করতে হবে আর অনেকে করে কি ফেসবুক পেজ করার সাথে সাথে আপনার শেয়ার করে ফেলে বুস্ট করে ফেলে তো এটা আপনি বুস্ট একটু ওয়েট করবেন বুস্ট ওয়েট করে বুস্ট করাটা বেটার আপনি ওয়েট করেন এক দুই মাস দেখেন যে এটার কেমন এটা রেসপন্স করতেছে যদি দেখতেছেন যে না ভালো রেসপন্স করতেছে না দেখেন তখন বুস্ট করেন আদারওয়াইজ দুই এক মাস পর্যন্ত ওয়েট করার প্রয়োজন আমার পরামর্শ হচ্ছে মানে স্টার্টিং এ বুস্ট করে দেন ফেসবুক দেখবেন যে এটা বুঝে ফেলবে যে ফেসবুক আপনার কাছে বুস্ট করার অ্যাবিলিটি আছে সে কিন্তু আপনাকে অর্গানিক রিচ দিতে চাইবে না সে কিন্তু বসে থাকবে কখন আপনি তাকে কি করবেন আবার বুস্টের জন্য অ্যাপ্রোচ করেন সো স্টার্টিং এ তাকে মানে এই ধরনের বুস্ট টু সেগুলো করা যাবে না একটু সময় নিতে হবে আপনি প্রয়োজন মতে যে টাকা দিয়ে বুস্ট করবেন সেই টাকা দিয়ে আপনি অন্য এমন কারোর সাথে কন্ট্রাক্ট করেন যে ফেসবুক গ্রুপ চালাই তার সাথে আপনি কন্ট্রাক্ট করেন যে তুমি আমাকে আমার আমার ইয়াটা তুমি তোমার পেজে শেয়ার করতে দাও সেখান থেকে যে শেয়ারটা শেয়ার হয়ে লাইক গুলো পাবেন রিচ গুলো পাবেন সেটা হবে কি একদম অর্গানিক এটা আপনার জন্য বেটার তো ফেসবুকে বুস্ট করাচ্ছে আমি যদি মনে করি কোন একটা ইনফ্লুয়েন্সারের সাথে কথা বলতে পারেন কোন একটা গ্রুপে গিয়ে অ্যাডমিন লক দিতে পারেন যে আমার এই রিলেটেড একটা পেজ আছে আমি আপনার এখানে একটু পাবলিসিটি করতে যাচ্ছি আমি আপনাকে অনারিয়াম দেবো আসেন আমরা এই বিষয়ে কথা বলি তখন তার সাথে আপনি কথা বলবেন কথা বলেন আর তার সাথে একটা কনভারসেশন করে একটা রেট ফিক্সড করে আপনার সেখানে আপনার পোস্টগুলোকে শেয়ার করেন তো এটা যদি শেয়ার করা হয় সেক্ষেত্রে যে পোস্টগুলো আপনি পাবেন সেটা কিন্তু অর্গানিক কিন্তু ফেসবুকের মাধ্যমে যেটা বুস্ট করে নিয়ে আসবেন ফেসবুক যদি এটা একবার বুঝে ফেলে যে আপনি বুস্ট করে নিয়ে আসছেন সে কিন্তু বারবার আপনাকে অ্যাপ্রোচ করবে আর আপনি যখন এটা বুস্ট করবেন না তখন দেখবেন এই রিচও পাওয়া যাবে না এই বিষয়টা আপনাকে একটু ভালো করে মনে রাখতে হবে রিসেন্টলি স্যার এমন একটা পেজ স্যার মানে আপনি যে প্রসেসটা বললেন স্যার এটা করছে দেখছি যে ভালোই রেসপন্স আসছে মানে পেজটার মানে 100 খানেক স্যার ইয়ে ছিল লাইক ফলোয়ার ছিল তো দেখা গেছে যে ওই পোস্টটা করার পরে ওই পেজটার এখন প্রায় 90,000-এর মতো মানে ইয়ে হয়ে গেছে ফলোয়ার হয়ে গেছে সে অন্য অন্য পেজে শেয়ার করছে তাই তো হ্যাঁ গ্রুপে গিয়ে শেয়ার করছে মানে গ্রুপের অ্যাডমিনদের সাথে কথা বইলা মানে একটা অফার দিতে যে আমাকে ইয়ে করতে হবে এতগুলো লাইক এনে দাও আমি তোমাকে টাকা দেব হ্যাঁ রিচ বা পোস্ট শেয়ার করে দিতে হবে এরকম না স্যার মানে একটা অফার দিছে আমাকে এই কয়টা পোস্ট মানে হ্যাশট্যাগ দিয়া এই কয়টা কমেন্ট যদি করতে পারে যে বেশি কমেন্ট করবে তার ওখান থেকে আপনারই হবে মানে কি বলবো গিভওয়ে গিভওয়ে হ্যাঁ গিভওয়ে মানে একটা ড্রোন দিবে এরকম কিছু একটা আমাদের আমাদের পয়েন্টে এটা আছে আমি বলতেছি আস্তে আস্তে তাহলে আপনি করতে পারেন কি প্রথম হচ্ছে কি এভারগ্রিন টপিককে পোস্ট করতে পারেন সেকেন্ড হচ্ছে কি আপনি নিজে একটা গ্রুপ ওপেন করতে পারেন থার্ড হচ্ছে কি আপনাকে আপনার টাইম ফ্রেম মেনটেন করতে হবে যে কোন টাইমে আপনি পোস্ট করবেন এক এক দিন এক এক টাইমে পোস্ট দেওয়া যাবে না আপনাকে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম মেনটেন করে শিডিউল পোস্ট করে দেন ধরো আপনাকে সকাল 8টায় পোস্ট করার জন্য 8টা পর্যন্ত বসে থাকার দরকার নেই আপনাকে টাইম ফ্রেম করে দেন সেই টাইম ফ্রেমে পোস্ট হবে এরপরে যেটা 4 নম্বর বললাম সেটা হচ্ছে কি আপনি কোনো পেজের কোনো গ্রুপের অ্যাডমিনের সাথে কথা বলতে পারেন যে আমার পোস্টটা আপনি আপনার পেজে শেয়ার করবেন সেটা মান্থলি আমি আপনাকে পেমেন্ট করতে পারি অথবা লাইকের উপর পেমেন্ট করতে পারি আপনার পেজ থেকে আপনার পেজের থ্রু যদি এতগুলো লাইক আসে আমি আপনাকে এই টাকাটা পেমেন্ট করব ফেসবুককে পেমেন্ট করাচ্ছে আপনি গ্রুপগুলোকে পেমেন্ট করাটা অনেক ভালো ফেসবুককে যদি একবার পেমেন্ট করে ফেলেন ফেসবুক বুঝবে যে এটা আসলে সে কি করবে আমার কাছে বারবার বুস্ট করাবে সেই জন্য ফেসবুককে দিয়ে প্রমোট না করানোই সবচেয়ে বেটার স্টার্টিং এ পরবর্তীতে যদি প্রয়োজন হয় সেটা ভিন্ন বিষয় আপনি আর আরটা হচ্ছে কি 5 নম্বর পয়েন্ট হচ্ছে কি পাবলিশ ভিডিও নেটিভ অন ফেসবুক এটা জিনিস মাথায় রাখবেন স্টার্টিং এ কখনো স্টার্টিং এ বলতেছি স্টার্টিং এ কখনো ইউটিউবের ভিডিও অনেকে আছে ফেসবুকে ইউটিউবের ভিডিও আপলোড করা শুরু করে দেয় ফেসবুক কিন্তু এটা পছন্দ করে না ফেসবুক কখনোই চাইবে না যে আপনি শুধুমাত্র ফেসবুকে আসছেন ইউটিউবের ভিডিওগুলোকে শেয়ার করতে আপনি জাস্ট আপনার ইন্টেনশন হচ্ছে কি
ফেসবুক থেকে ভিজিটরটাকে টেনে হেসে ইউটিউবে নিয়ে যাওয়া। তাহলে আপনার ইন্টেনশন হচ্ছে এটা, আর এই ইন্টেনশনটা যদি কোনো কারণে ফেসবুক বুঝতে পারে, সে আপনার পেজটাকে যতই লক্ষ্যই আপনার কি থাকুক না কেন, পোস্ট থাকুক না কেন, সে আপনার পেজটাকে কখনোই কি করবে না, রিচ করতে দিবে না, পাবলিসিটি করতে দিবে না, আপনার পেজটাকে ইনঅ্যাক্টিভ করে ফেলে রাখবে। হয়তো বা সেখানে 1 লক্ষ 2 লক্ষ মেম্বার থাকুক, কিছু যায় আসে না ফেসবুকে, এটাকে ইনঅ্যাক্টিভ করে ফেলে রাখবে। এই জন্য স্টার্টিং এ কখনো কি করবেন না, টানা হেসা করবেন না, ফেসবুকের ইউটিউবের ভিডিও সরাসরি দিবেন না, দিতে গেলে আপনি বিপদে পড়ে যাবেন। আমাকে তো বুঝতে পারছেন, ফেসবুক এটা বুঝে ফেলবে যে আপনি তার কাছ থেকে ভিজিটরটাকে গেইন করে জুস করে আপনি নিয়ে যাবেন কোথায়, ইউটিউবে। এটা এই কাজটা কখনোই করা যাবে না। আপনি ইনডাইরেক্ট মার্কেটিং করেন, আপনি ইউটিউব থেকে ভিডিওটা নেন, নিয়ে আপনি সেটা কোথায় করেন, ফেসবুকে শেয়ার করেন, শেয়ার করে জাস্ট আপনি এখানে অ্যাকশন দিয়ে কল টু অ্যাকশন দিয়ে দেন যে এটা আমি ইউটিউবে এই ভিডিওটা ইউটিউব থেকে দেখাচ্ছি, এরকম একটা মেনশন করে দেন। কিন্তু সরাসরি লিংক দিয়ে আপনি দায় এড়াতে পারবেন না, আর স্টার্টিং এ করলে তো সর্বনাশ। এই জন্য এই কাজটা আপনার পেজটা রিচ হওয়ার আগ পর্যন্ত করবেন না, আর সবসময় এই কাজটা করবেন না, সবসময় কাজটা করলে সমস্যা। ওকে, এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনার পেজের যে মেম্বার গুলো আছে সেই মেম্বার গুলো থেকে তাদেরকে অ্যাক্টিভ রাখার জন্য আপনাকে যেটা করতে হবে, ধরুন আপনার পেজের মেম্বার আছে 2000, মেম্বার গুলোকে অ্যাক্টিভ রাখতে হবে। এদেরকে অ্যাক্টিভ রাখার জন্য আপনাকে যেটা করতে হবে, এটাকে আপনাকে তাদের মধ্যে কন্টেস্ট দিতে হবে এবং গিভওয়ে দিতে হবে। তাদের মধ্যে আপনি কন্টেস্ট দিবেন যে আমার পোস্টে কারা সবচেয়ে বেশি লাইক কমেন্ট করছে বা শেয়ার করছে, বা একটা কুইজ দিয়ে দিলেন, কুইজের জন্য ছোট্ট একটা প্রাইজ দিয়ে দেন। দেখবেন এগুলো অ্যাক্টিভ, নতুন 1000 মেম্বার আনা থেকে আমি মনে করি যারা আছে তাদেরকে অ্যাক্টিভ রাখাটাই বেটার। কোনো পেজে দেখবেন 1 লক্ষ মেম্বার লাইক করে 5-10টা, কোনো পেজে দেখবেন 2000 মেম্বার লাইক করে 100-200টা। তাহলে মেম্বার বেশি আনার চেয়েও ইম্পর্টেন্ট হচ্ছে কি যারা আছে তাদেরকে আপনি কি করে রাখেন, অ্যাক্টিভ করে রাখেন। ধরেন একটা কন্টেস্ট দিয়ে দিলেন, যে তাকে বললেন কন্টেস্টটা অ্যাপ্রুভাল তখনই পাবে যখন 100 জন কি হবে, এখানে মিনিমাম 100 জন পার্টিসিপেন্ট করবে। আপনি বলে দেবেন যে 100 জন যদি কমেন্টে পার্টিসিপেন্ট করে তখনই মাত্র কন্টেস্টটা অ্যালাউ করা হবে, আদারওয়াইজ কন্টেস্টটা অ্যালাউ করা হবে না। ধরুন এমন হইতে পারে একটা কন্টেস্ট দিলেন, 2 জনে অ্যাটেন্ড করলো, তাহলে তো কোনো লাভ হইল না আপনার। আপনি এখানে বলে দেন মিনিমাম 100 জন যদি এখানে অ্যাটেন্ড করে তাহলে এই কন্টেস্টটাকে শুধুমাত্র কি করা হবে, উইন করা হবে, আদারওয়াইজ উইন করা হবে না। তো 100 জন মনে করেন কমেন্ট করলো, আনসার করলো, আপনি যে কারো যে কোনো কি করেন মানে একজনকে এখান থেকে উইন করে দেন, ঠিক আছে। মেবি আমি জানি না, কন্টেস্ট উইনিং এর কিন্তু অটোরোবোটিক কিছু সিস্টেম আছে, আমি আমার জানা নাই, আমি এটা শুনছিলাম একবার, দেখে আছে কিনা ইউটিউবে মনে আছে বিষয়টা। এবে কন্টেস্ট উইনার জেনারেটর, আমি জানি না, আমি ফেসবুকের ক্ষেত্রে শুনছিলাম র্যান্ডম কমেন্ট স্পিকার ফর ফেসবুক। এমন একটা প্রশ্ন দেবেন বুঝছেন যে প্রশ্নটা সবার আনসারটাই রাইট হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। আপনি এখান থেকে ইউজ করতে পারেন কন্টেস্ট উইনার সফটওয়্যারগুলো দিয়ে commentpicker.com, অথবা আপনি লিখে সার্চ করতে পারেন ফেসবুক কন্টেস্ট উইনার উইনিং উইনার জেনারেটর, এখানে বেশ কিছু সাইট পেয়ে যাবেন। জাস্ট এখানে ফেসবুকের জন্য এগুলো একটু ঘেটে ঘেটে দেখবেন, আমি ইউটিউবের জন্য দেখেছিলাম একবার কন্টেস্ট উইন করে কমেন্ট থেকে, বাট আমার ফেসবুকের জন্য কখনো দেখা হয়নি। এটা আপনি করতে পারেন। এরপর আপনি গিভওয়ে রাখতে পারেন। গিভওয়ে বলতে বোঝানো হচ্ছে আপনি কোনো একটা কোয়েশ্চেন করলেন বা কিছু একটা জানতে চাইলেন, বলা হলো প্রথম 15 জন যারা কমেন্ট করবে তাদেরকে আমি নেটফ্লিক্স আইডি দিয়ে দেবো, তাদেরকে আমি অ্যামাজন প্রাইমের আইডি দিয়ে দেবো। এভাবে আপনি কি করতে পারেন, একটা গিভওয়ে রাখতে পারেন, যেমন কিছু এমন কিছু রাখবেন যেটা সবার জন্য আসলে কাজে আসবে, সবার কাজে আসবে, এমন কিছু রাখবেন। তাহলে হবে কি আপনার ভিউয়াররা অ্যাক্টিভ থাকবে বেশি। আমার কথা বুঝতে পারছেন, কতটা ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। এরপর করতে হবে ইউজ হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তবে হ্যাশট্যাগটা অবশ্যই হইতে হবে কি রিলেভেন্ট, আপনার যদি রিলেভেন্ট না হয় সেক্ষেত্রে আপনার হ্যাশট্যাগটা কিন্তু কোনো কাজে আসবে না। আপনি যে হ্যাশট্যাগটা ব্যবহার করবেন মাথায় রাখতে হবে সেই হ্যাশট্যাগটা কিন্তু রিলেভেন্ট হতে হবে। অনেকে আছে কি, ধরুন এখন ফর এক্সাম্পল সাকিবুল হাসানকে নিয়ে মিডিয়াতে একটা খুব ভালো নিউজ হচ্ছে, আমি জাস্ট এক্সাম্পল থ্রুতে বলতেছি, আপনি পোস্ট করছেন হেলথ নিয়ে, আপনি ভিজিটর বেশি পাওয়ার জন্য করলেন কি সাকিবুল হাসানের নাম লেখে হ্যাশট্যাগ দিয়ে দিয়েছেন, তাহলে কেউ যখন দেখবে
সাকিবুল হাসান লিখে সার্চ করবে আপনার আপনার পোস্টটা কিন্তু চলে আসবে, তখন সে আপনার পোস্ট দেখা সত্ত্বেও আপনার পোস্ট কিন্তু ক্লিক করবে না। ফেসবুক যখন বুঝবে যে এই তো এই সামনে তো পোস্টটা শো করলাম তারপরে এই ক্লিক করলো না, তার মানে হচ্ছে এই যে পোস্টটা মেবি রিলেভেন্ট হ্যাশট্যাগ ইউজ করে নাই, তখন এই সাথে সাথে এটা যখন বুঝতে পারবে সাথে সাথে ইউটিউবের যে বোট আছে বা অ্যালগোরিদমের যে বোট আছে বোট আপনার পোস্টটাকে প্রমোট করা বন্ধ করে দিবে। আমাকে তো বুঝতে পারছেন, এই জন্য অহেতুক হ্যাশট্যাগ দিবেন না। ধরুন কেউ একজন আর্নিং শো করছেন, আর্নিং যে আমি আর্নিং করছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, এটা লিখে আপনি হ্যাশট্যাগ দিলেন কি হ্যাপি ফ্রিল্যান্সিং, তাহলে যারা যারা হ্যাপি ফ্রিল্যান্সিং লিখে সার্চ করবে ফেসবুকে তারা সকলে কিন্তু আপনার পোস্টটা দেখবে, দেখে আপনার পোস্টটা কিন্তু ক্লিক করবে বা লাইক দিলে দিতে পারে, তখন তারা কিন্তু এই যে তারা লাইকটা দিল তারা পোস্টটা শো করলো দেখলো ওপেন করলো এটা কিন্তু রিলেভেন্ট। আর আপনি এখানে হ্যাশট্যাগ দিয়ে দিয়েছেন সাকিবুল হাসান, সাকিবুল হাসান লিখে যারা সার্চ করবে তারা যদি আপনার ফ্রিল্যান্সিং পোস্টটা দেখো দেখবে এখানে ক্লিক করার সম্ভাবনা কম, তখন ফেসবুক যদি মনে করে যে না এটা তো এটার সাথে কোনো মিলে নেই ট্যাগের সাথে পোস্টের কোনো মিল নাই সাথে সাথে এটা ডাউন, তো এই কাজটা কখনোই করা যাবে না। আর একটা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট, ফেসবুক যখনই নট অনলি ফেসবুক যে কোনো প্ল্যাটফর্মের ক্ষেত্রে বলতেছি যখন নতুন কিছুকে আপনার সাথে ইন্ট্রোডিউস করাই দিবে আপনি যদি সেই জিনিসটা ইউজ করেন তখন ফেসবুক ভাববে আপনি একজন আপডেটেড ফেসবুক ইউজার। আপডেটেড বলতে বোঝানো হচ্ছে কি ফেসবুকের লেটেস্ট আপডেট সম্পর্কে আপনার আইডিয়া আছে, আপনি ফেসবুক প্রপারলি ইউজ করতে পারেন, আর এটা যখন ফেসবুক বুঝতে পারবে তখন সে আপনাকে রিচ করাবে। ধরুন এখন হচ্ছে সবচেয়ে লেটেস্ট জিনিসটা হচ্ছে কি করোনা আপডেট, ফর এক্সাম্পল যদি বলি একটা সময় ছিল ফেসবুকে লেটেস্ট আপডেট ছিল লাইভ, আপনি লাইভ করেন, এখন হচ্ছে করোনা আপডেট, একটা সময় ছিল ইভেন্ট নতুন নিয়ে আসছে ফেসবুক, তো এই যে নতুন জিনিসগুলোকে যদি আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে ফেসবুক কিন্তু আপনাকে অ্যাজ এ নোটিস করবে আর সে আপনাকে কিন্তু প্রমোট করার ট্রাই করবে। এখন করোনা আপডেট দিয়ে কিভাবে পোস্ট করতে হয়, ফর এক্সাম্পল করোনার কারণে আপনার সপ্তাহ দুই দিনের জন্য অফ থাকবে, তাহলে আপনি করোনা আপডেট দিয়ে এই পোস্টটা করে দিলেন, তা এটা হয়ে গেল করোনা আপডেট। আপনি দিলেন কি করোনার কারণে আপনি বাসায় আছেন এই জন্য একটা ফ্রিল্যান্সিং শেখার সুযোগ পেয়েছেন, এটাও একটা করোনা আপডেট হয়ে গেল। করোনা আপডেট মানে যে কার করোনা পজিটিভ কার করোনা নেগেটিভ কে মারা গেছে এগুলো না করোনা আপডেট না, করোনার কারণে যদি আপনার কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন আসে এটাও কিন্তু একটা আপডেট। তাহলে এই ধরনের আপডেট যখন আপনি দিবেন তখন আপনার ফেসবুকে রিচও বেড়ে যাবে। আমার কথাটা বুঝতে পারছেন? জি স্যার। আমি টোটাল 8টা পয়েন্ট বলছি যে ফেসবুকে রিচ করার জন্য যে কোনো পোস্টকে রিচ করার জন্য 8টা পয়েন্ট খুবই 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 ইম্পর্টেন্ট। আমি একটু আবার বলে যাচ্ছি যদি কেউ না লিখে থাকেন লিখতে পারেন। পোস্ট এভারগ্রিন কন্টেন্ট, আপনাকে ফার্স্ট হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট পোস্ট করতে হবে, সেকেন্ড হচ্ছে কি ফেসবুকের জন্য ক্রিয়েট এ ফেসবুক গ্রুপ, আপনি চাইলে সেম বিষয়ের উপর ফেসবুক গ্রুপ তৈরি করতে পারেন, থার্ড হচ্ছে আপনাকে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম মেনটেন করতে হবে, মেনটেন এ টাইম ফ্রেম ফর পোস্টিং, মেনটেন এ টাইম ফ্রেম ফর পোস্টিং। এরপরে হচ্ছে আমি কত নম্বর বললাম, তিন নম্বর না? তিন নম্বর বলছেন স্যার। ওকে, চার নম্বর হচ্ছে কি আপনি কোনো একটা ফেসবুক গ্রুপের সাথে পার্টনারশিপ করতে পারেন, পার্টনার উইথ সাম আদার ফেসবুক পেজ অর গ্রুপ ইন ইউর নিশ, মানে আপনি আপনার ক্যাটাগরির উপর বেস করে কোনো একটা ফেসবুক পেজ বা কোনো একটা ফেসবুক গ্রুপের অ্যাডমিনের সাথে কথা বলতে পারেন যে আপনার এই সেম নিশে আমার একটা ওয়েবসাইট আছে আপনি আমার পেজটাকে একটু প্রমোট করে দিবেন যেখান থেকে আমি কিছু ভিজিটর গেইন করব, তার সাথে কন্ট্রাকচুয়াল করেন, যে টাকাটা আপনি ফেসবুক বুস্টিং এ খরচ করবেন সেই টাকাটা তার পিছনে খরচ করেন, দেখবেন সে যে ভিজিটর গুলো দেবে সেগুলো কিন্তু অর্গানিক, আর একবার যদি অর্গানিক আনা শুরু করেন ফেসবুক কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে না, আর একবার যদি বুস্ট করার অভ্যাস আপনি করে ফেলেন ফেসবুক কিন্তু আপনাকে বারবার বারবার করবে। এমনও সময় যাবে ফেসবুক আপনি যতই ভালো পোস্ট করেন না কেন আপনার পোস্টটাকে ফেসবুক ডাউন করে রাখবে শুধুমাত্র এই আশায় যে যদি আপনি আবার বুস্ট করেন
সেজন্য ফেসবুকের বুস্টিং এর আশা না করে যে যারা এখানে ইনফ্লুয়েন্সার আছে ফেসবুকের তাদের সাথে কথা বলেন, তাদের সাথে কথা বলে তাদের মাধ্যমে এটাকে কি করেন, তাদের মাধ্যমে তাদের পেজে শেয়ার করেন, আবার তারাও আপনার কাছ থেকে নিয়ে বুস্ট করে দিলে এটা হবে না, তাদের মাধ্যমে এটাকে শেয়ার করান। এরপরে এখন গেল 4 নম্বর, 5 নম্বর হচ্ছে আপনি কোন এমন কোন ভিডিও পাবলিশ করতে পারবেন না যে ভিডিওটা সরাসরি কোন একটা সাইটের লিংকে প্রোভাইড করে, সরাসরি স্টার্টিং এ সরাসরি পাবলিসিটি করা যাবে না। আপনি যদি করেন তখন ফেসবুক ভাববে আমার ওয়েবসাইট থেকে লিংক ইউজ করে তুমি অমুক সাইটে নিয়ে যাচ্ছ, তাহলে ভিজিটর তো আমার ওয়েবসাইট থেকে চলে যাচ্ছে, তখন ফেসবুক এটাকে নেগেটিভ ভাবে নেবে এবং আপনাকে ডাউন করে দিবে, এটা করা যাবে না। ওকে, আপনি চাইলে কোয়ালিটি ভিডিও নিজে তৈরি করে পোস্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটা করা যাবে না। এরপরে কন্টেস্ট এবং গিভওয়ে দিতে পারেন, কন্টেস্ট মেবি কোন একটা কুইজ তৈরি করে দিতে পারেন, এমন কুইজ দিবেন, সবসময় মনে রাখবেন এমন কুইজ দিবেন যেটার আনসার সবাই জানে, মানে কুইজ দেওয়ার আপনার উদ্দেশ্য হচ্ছে কি, কুইজ দেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে আপনার একটাই, সেটা হচ্ছে কি বেশি মানুষকে এঙ্গেজ করা। তা আপনি যদি কোনো কঠিন কঠিন প্রশ্ন দিয়ে দেন সে কিন্তু আপনার কুইজে এঙ্গেজ হলো না, ধরুন আপনি তাকে একটা অফার দিয়ে দিলেন কুইজে কন্টেস্টটা উইন করলে তাকে তার জন্য একটা কি থাকবে, পুরস্কার থাকবে। এবার গিভওয়ে দেবেন কোন একটা পোস্টে প্রথম 15 জন আনসারকারী পাবেন একটা নেটফ্লিক্স আইডি বা এটা সেটা, মানে আপনি টাকা খরচ না করে অনলাইন থেকে আপনি পান এমন কিছু তাকে কি করেন, তার সাথে আপনি শেয়ার করবেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। আপনাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে প্রপার ওয়েতে বা রাইট ওয়েতে, এমন হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে না যে হ্যাশট্যাগটা আপনার কোনো কাজে আসবে না, মানে ইউজারকে মিসলিডিং করে এমন কোনো হ্যাশট্যাগ দেওয়া যাবে না, ইউজার মিসলিডিং হয় এমন কোনো হ্যাশট্যাগ দেওয়া যাবে না। এবং আপনাকে ফেসবুক নতুন কিছু লঞ্চ করলে সে অ্যাডভান্টেজটা নিতে হবে, সে বিষয় দিয়ে আপনাকে পোস্ট করতে হবে, যেমন বর্তমানে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বর্তমানে না আগামী ধরুন 6-7 মাসও থাকবে এটা যে করোনা আপডেট, তা আপনার দৈনন্দিন জীবনে আপনার ফেসবুক পেজে আপনার টপিকের উপর করোনার প্রভাব কি সেটাকে আপনি এজ আপডেট হিসেবে ইউজ করতে পারেন। অবশ্য করোনা আপডেট ট্যাগ দিয়েছেন কিন্তু আবার কি দেন নাই আপনি, ভিতরে করোনা ভাইরাস নিয়ে কিছুই লেখেন নাই, সেক্ষেত্রে প্রশ্ন মতো করোনা ভাইরাস নিয়ে কিছুই লেখেন নাই, সেক্ষেত্রে এটা আবার ফেসবুক এটাকে মিসলিডিং ধরে নেবে। ওকে, তাহলে এগুলো গেল ফেসবুক, আমাদের যে ফেসবুকে পেজগুলো রিচ হয় না এটার মেইন কারণ। আর সবচেয়ে বড় কথা, ফেসবুক কখনো স্টার্টিং আপনি যতই ভালো করেন না কেন ফেসবুক কখনো আপনার পেজটাকে বুস্ট করবে না, আপনাকে একটা নির্দিষ্ট টাইম ফ্রেম এর পরে ফেসবুক এটা বুস্ট করবে। জি আসুন স্যার, 2 নম্বরটা আবার একটু বলবেন, 2 নম্বর পয়েন্ট ফেসবুক গ্রুপ অপরচুনিটিস, মানে হচ্ছে কি আপনাকে আপনার নিজের সাথে মিল রেখে একটা ফেসবুক গ্রুপে খুলতে হবে, পেজ যেমন আছে না সাথে সাথে একটা গ্রুপও থাকতে হবে, বুঝতে পারছেন? জি জি, পয়েন্ট গুলোকে ক্লিয়ার হয়েছে না, 8টা পয়েন্ট বললাম আমি আপনাদেরকে। স্যার লাস্ট 2টা আরেকবার একটু বলবেন, জাস্ট হ্যাশট্যাগ এবং হ্যাশট্যাগ এবং আরেকটা কি ছিল, কুইজ স্যার, গিভওয়ে কন্টেস্ট স্যার, একটা ছিল মেবি হ্যাশট্যাগ আরটা ছিল নতুন আপডেট গুলোকে ইয়ে করা, তাই না? হ্যাশট্যাগ অ্যাডভান্টেজ অফ, আচ্ছা হ্যাশট্যাগ তো আপনারা, আমি আবার বলে নিচ্ছি যে পোস্টটা করবেন সে পোস্টের সাথে রিলেভেন্ট হ্যাশট্যাগ দিবেন, আপনি রিলেভেন্ট হ্যাশট্যাগ দেওয়া যাবে না। ফর এক্সাম্পল আপনি একটা ইনকাম করছেন, আপনি স্ক্রিনশটটা শেয়ার করছেন, আপনি চাচ্ছেন এখানে কিছু হ্যাশট্যাগ দেওয়ার জন্য, তাহলে কি ধরনের হ্যাশট্যাগ দিবেন, হ্যাপি ফ্রিল্যান্সিং দিতে পারেন, তাহলে এটা ফ্রিল্যান্সিং রিলেটেড একটা পপুলার হ্যাশট্যাগ, থ্যাংক ইউ আইসিটি মিনিস্ট্রি একটা হ্যাশট্যাগ হতে পারে, তাই না? এটা রিলেভেন্ট, আপনি রিলেভেন্ট যদি দিয়ে দিলেন, আপনি আপনি ফর এজ এ হ্যাশট্যাগ দিয়ে আপনি দিয়ে দিয়েছেন ঢাকা, তো এই প্রশ্নের সাথে ঢাকার কোনো কি নেই, রিলেভেন্সি নেই, তো সেই ক্ষেত্রে যদি রিলেভেন্সি হ্যাশট্যাগ ইউজ করেন এটা যদি কখনো বোঝা যায়, হ্যাঁ আপনি যদি প্রশ্নের মধ্যে উল্লেখ করেন আমি ঢাকা ডিভিশন থেকে কাজ শিখছি, সেক্ষেত্রে ঢাকা টাকা দিতে পারেন, কিন্তু এই রিলেভেন্স কোনো কি দেওয়া যাবে না, হ্যাশট্যাগ দেওয়া যাবে না, যেটার কারণে আপনার ফর অ্যান এক্সাম্পল কেউ একজন সেম হ্যাশট্যাগ লিখে আপনার পোস্টটা পাইছে, যখন সে দেখবে যে আমি তো এটা চাচ্ছি না, আমি এটা খুঁজতেছি না, তাহলে আমার সামনে আসলো, তার মানে এটা আমি পছন্দ করি না, তখন এই ব্যক্তিটা আপনার পোস্টটাকে রিজেক্ট করবে, আর যখনই ব্যক্তিটা আপনার পোস্টটাকে রিজেক্ট করবে দেখবে না, তখন কিন্তু
আপনার উপর যে ফেসবুকে যে বোট আছে সেটা কিন্তু আপনার উপর নজর রাখতেছে, সে কিন্তু তখন খেয়াল করবে যে না ঠিক আছে এতো এর উপর এতো ভালো না, এতো ভালো করতেছে না, এতো মিসলিডিং হ্যাশট্যাগ দিচ্ছে, তখন সে আপনার পোস্টটাকে রিচ ডাউন করে দেবে। লাস্ট হচ্ছে কি আপনাকে নতুন যে কোনো জিনিসের অ্যাডভান্টেজ নিতে হবে, ফেসবুকে নতুন যা কিছু আসুক না কেন সে অ্যাডভান্টেজটাকে আপনাকে পিক করতে হবে। যেমন ধরুন এখন চলতেছে ফেসবুকের উপর করোনা আপডেট, তাহলে আপনাকে আপনার পোস্টগুলোর সাথে করোনার কিন্তু ফলে দেখেন আমাদের অনেক কিছু চেঞ্জ হচ্ছে, যেমন এই ক্লাসটা আমরা করোনার কারণে কিন্তু করতে পারতেছি, করোনা যদি যদি না আসতো তাহলে এই ক্লাসটা অফলাইনে অফলাইনে হতো, এখন কিন্তু হচ্ছে অনলাইনে। তো এই বিষয়গুলোকে আপনি আপনার হ্যাশট্যাগের মাধ্যমে তুলে আনতে পারেন। কিছু কিছু পেজে দেখবেন যে ফর এক্সাম্পল যে প্রোডাক্ট সেলিং পেজগুলোতে দেখবেন করোনা আপডেট নামে এখানে একটা অপশনই থাকবে, সব পেজে হয়তো থাকবে না, এখানে দেখবেন কি করোনা আপডেট নামে এতে কচুর এখানেও আছে করোনা আপডেট। দেখেন এখানে কিন্তু আপনাকে এভরিথিং ব্রিফ করা হয়েছে যে আপনি করোনা আপডেটটা করার জন্য কি করতে পারেন, ঠিক আছে কি কি জিনিস, এই জাস্ট এটা একটু পড়ে নিলেই হয়ে যাবে। পেজের মধ্যে দেখেন এটা এই অপশনটা দেওয়াই আছে এখন করোনা আপডেট, এটা লিখে দিলে কিন্তু আপনার পেজের রিচটা অনেক বেড়ে যাবে। কথা বুঝতে পারছেন? অথবা আপনি আর একটা কাজ করতে পারেন, করোনা আপডেট লিখে যারা পোস্ট করতেছে তাদের পোস্ট গুলোকে একটু দেখতে পারেন, কারা পোস্ট করতেছে করোনা আপডেট লিখে। এখানে তো করোনা লেখে নাই, কোভিড লিখছে তাই না, কোভিড 19 আপডেট বাংলাদেশ, এখানে তবে বাংলাদেশের নিউজ গুলো থাকবে। এক নম্বরে চলে আসছে এটা পোস্ট গুলো দেখি, এখানে একটা পোস্ট করছে আমাদের মিনিমাম, যেহেতু আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের টাকা চলে আসছে যে হ্যাঁ করোনা আপডেট লেখে একটা মানে করোনা আপডেটের উপর বেস করে উনি পোস্টটা করছে, তাহলে ওনার পোস্টটা কি আছে করোনা আপডেট রিলেটেড, দেখেন আপনি পড়লে বুঝতে পারবেন করোনা আপডেট রিলেটেড। এখানে দেখেন আমার ফেসবুকে যারা যারা আছে তাদেরটা এখানে করোনা আপডেট রিলেটেড পোস্ট। সো আপনাকে এই জিনিসগুলো মেনটেন করতে হবে, জিনিসগুলো মেনটেন করলে খুব দ্রুত আপনার পেজটাকে আপনি রিচ করে ফেলতে পারেন। ক্লিয়ার হয়েছেন পোস্ট রিচিং এর বিষয়টা, পোস্ট কেন রিচ করে কিভাবে রিচ করতে হবে, পেজের রিচিংটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কি আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কি আমি তখন আলোচনা করলাম কন্টেন্ট স্ট্র্যাটেজি নিয়ে, আর সেখানে অ্যালগোরিদমটা মিক্সআপ ছিল। এরপর আপনাকে জানতে হবে কন্টেন্ট ক্যালেন্ডার কি জিনিস, কন্টেন্ট ক্যালেন্ডারটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট। আমরা যারা ফেসবুক পেজটা নিয়ে রিচ করার চেষ্টা করি মানে ফেসবুক পেজটাকে বুস্ট করার চেষ্টা করি, আমরা কিন্তু কেউ ফেসবুক ক্যালেন্ডার মেনটেন করি না, পোস্ট ক্যালেন্ডার মেনটেন করি না। এখন পোস্ট ক্যালেন্ডার জিনিসটা কি আমি একটু দেখাই আপনাকে, আমরা অনেকে মেনটেন করি না আর আমরা অনেকে জানি না যে এরকম একটা পোস্ট ক্যালেন্ডার করা যায়। ধরুন আপনি এখানে একটা টাইম ফ্রেম, এখানে একটা ডেট লিখলাম আমি প্রথমে, আমি এটাকে একটু বড় করে দিই, ডেট আপনি ঠিক করলেন যে আপনি প্রতিদিন দুইটা করে পোস্ট করবেন, দুইটা করে জানেন। আমি একটা বেসিক ক্যালেন্ডার তৈরি করে দেখাই দিচ্ছি যেহেতু আমাদের কাছে সময় কম। ধরুন আমরা কালকে থেকে পোস্ট করবো, ফর এক্সাম্পল 20/07/2020 টাইম, আমি দুইটা টাইম ফ্রেম ঠিক করলাম। আমি আমার পোস্টের অ্যানালিটিক্স চেক করে দেখলাম যে আমি একটু চেক করে দেখলাম যে আমার এখানে টাইম হচ্ছে সকাল 8টায় বেটার, রাতের 6 সন্ধ্যা 7টায় বেটার, সকাল 8টা ফর এক্সাম্পল। এখানে দেখলাম যে আমি এগুলো এটা হচ্ছে অ্যাভারেজটা, অ্যাভারেজ দেখে দেখলাম যে না আমার 7টায় পোস্ট করলে বেটার হয়, সকাল 7টায় একটা পোস্ট করব, সন্ধ্যা 7টায় একটা পোস্ট করব, ফর এক্সাম্পল আমি ঠিক করলাম এটা। তাহলে আমি এখানে টাইম লিখলাম কি 7:00 AM, লিখলাম কি 7:00 PM, আমি দুইটা পোস্ট করব। ওকে এই দুইটাকে আমি মার্সেল করে দিচ্ছি, এরপর টপিক আমি এখানে কি টপিকে পোস্ট করব। আপনি কয়েক ধরনের পোস্ট করতে পারেন, আসলে আমরা পোস্ট নিয়ে একটু জানি, পোস্ট নিয়ে জানার পরে আমরা আসলে এই টপিক গুলোকে চুজ করব। ওকে আমরা এগুলোকে লিখে ফেলে আগে এটাকে একটা ঘর করে দেব, ঠিকই টপিকে আসলে পোস্ট করা যায় মানে কোন কোন টপিকটা এখন সবচেয়ে বেশি পপুলার আমরা একটু করে দেখে নেই যে কোন কোন টপিকটা একটু বেশি পপুলার। এটা দেখার জন্য করতে হবে কি জানেন, আপনার
নিউজ রিলেটেড কয়েকটা পেজ আপনি ওপেন করবেন। কয়েকটা পেজ কোথায় পাবেন? আপনার যেটা নিউজ দেবেন সেই রিলেটেড পেজগুলোকে ফেসবুকে আপনাকে শো করবে। আপনাকে আর খুঁজতে হবে না কষ্ট করে, ফেসবুক আপনাকে রিকমেন্ডেড করবে এই পেজগুলো, আমি তুমি দেখতে পারো, এটাকে তুমি ফলো করতে পারো। আমি একটু নোট করে রাখি, হ্যাঁ এখানে একটা জিনিস নিয়ে আসতে হবে, ডে নিয়ে আসতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, আপনাকে শুধুমাত্র 7 দিনের টপিক ঠিক করতে হবে, শুধুমাত্র 7 দিনের টপিক, সেটাকে আপনি কি করবেন মাল্টিপল টাইম কপি পেস্ট করতে থাকবেন। আমরা একটু দেখি, আপনারা একটু কাইন্ডলি, আমি কেন দেখবো, আপনারা একটু দেখেন যে কাইন্ডলি এর কি কি পোস্ট হয়, কি কি ধরনের পোস্ট হয়, জাস্ট আমরা একটু নোট করি, আপনারাও দেখেন তাতে করে দ্রুত হয় আর কি। দুজনে দেখ, একজন দেখলে একটু স্লো হবে, দুজন দেখলে একটু দ্রুত হবে। এটা একটা দিলাম, দুটা দিলাম, কিন্তু আপনারা একটু দেখেন কাইন্ডলি, আমিও দেখতেছি। আমি এখানে ছোট্ট করে একটা কথা বলি, হ্যাঁ ফর এক্সাম্পল কারো কসমেটিক্স এর একটা ইয়ে আছে, মানে আপনার কসমেটিক্স এর একটা প্রোডাক্ট বিজনেস আছে, আপনি কি করবেন? তাহলে আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, তখন আপনি করবেন কি, আপনি পুরো সপ্তাহ আপনার কসমেটিকটা কেন মানুষ ব্যবহার করে, কেন শব্দটা উত্তর দেবেন, শুধু কেন, কেন হয় জাস্ট টিপস দেবেন। ফর এক্সাম্পল কসমেটিক্স এর মানে প্রোডাক্ট গুলো মানুষ কেন ইউজ করে, এটার কয়েকটা চার্ট তৈরি করেন। কেন ইউজ করে, মানুষ চাই একটু ফর্সা হওয়ার জন্য চাই, মানুষ চাই পিম্পলস গুলো চলে যাক, তারপরে সে চায় তাকে একটু ভালো দেখাক, তাই না, বা তার চুল পড়াটা বন্ধ হোক, বা এটসেট্রা এটসেট্রা, এই কারণগুলো আপনি প্রথমে লিখবেন। এবার সেই কারণগুলো থেকে সে কিভাবে মুক্তি পাবে আপনি কিছু টিপস দেন। আপনি, আমরা পড়ি না অনেক সময় অনলাইনে টিপস পড়ি না, সেই ধরনের আপনাকে টিপস গুলোকে দিতে হবে। দেওয়ার পরে আপনি শুধুমাত্র সপ্তাহে একদিন প্রোডাক্ট পাবলিসিটি করবেন। আপনারা বাংলাদেশের বিভিন্ন পেজ দেখবেন যেখানে শুরু হয় প্রোডাক্ট পাবলিসিটি দিয়ে, শেষ হয় প্রোডাক্ট পাবলিসিটি দিয়ে। এই কাজটা হচ্ছে কি একদম বোকামি। আপনি দেখেন বাংলাদেশের যতগুলো পেজে এই কাজটা করে প্রত্যেকটা পেজের রিচ খুবই কম, মেম্বার হয়তো বা 50,000, 60,000, 70,000, 1,00,000 পর্যন্ত মেম্বার আছে, কিন্তু পোস্ট করলে রিচ আসে কয়টা, 20-30টার বেশি রিচ আসে না। এটার একমাত্র কারণ হচ্ছে তাদের স্টার্টিং এবং এন্ডিং মেন্টালিটি থাকে মার্কেটিং। স্টার্টিং এবং এন্ডিং মেন্টালিটি মার্কেটিং হলে হবে না, আপনাকে হেল্প করে করে মানুষকে এঙ্গেজ করতে হবে। মানুষকে তখন বলতে হবে না, মানুষ এমনি আপনার কাছে জানতে চাইবে যে আপনার, আপনি কি সাজেস্ট করেন। আপনাকে এমন একজন ইনফ্লুয়েন্সার হতে হবে যেখানে মানুষ আপনাকে বলবে যে আপনি কি সাজেস্ট করেন। আমরা অনেক সময় বলি না, ফর এক্সাম্পল অনেকে যখন কম্পিউটার কিনতে যাই আমাকে ফোন দেয় আমার আমার কলিগরা আর কি, যে কোন কম্পিউটারটা কিনবো, কেন এটা কেন করে, বিকজ তারা মনে করে যে আমি কম্পিউটার সম্পর্কে জানি। আপনার গ্রুপে যারা আছে বা পেজে যারা আছে তারা যখন এটা ট্রাস্ট করবে, যে যখন এটা ট্রাস্ট করবে যে আমি আপনাকে, আপনি জানেন বিষয়টা, তখন তারা আপনাকে জিজ্ঞেস করবে। আপনি প্রত্যেকটা টিপস এর নিচে লিখে দেবেন এই সংক্রান্ত যে কোনো সমস্যা ফেস করলে আমাকে পার্সোনালি নক করতে পারেন। তখন আপনি যে তাকে যে আমাদের পেজে নক করতে পারেন, সে যখন আপনাকে পেজে নক করবেন তখন তার কাছে আপনি প্রোডাক্টটাকে পাবলিসিটি করেন। একটা আর্টিকেল পড়ে ফর এক্সাম্পল 2000 মানুষ এঙ্গেজ হলো, 2000 থেকে মিনিমাম 30-35 জন মানুষ আপনার পোস্টটা পড়ে আপনাকে পার্সোনালি নক করবে। ওই 30 জন মানুষের কাছে প্রোডাক্টটাকে দেন, দেখবেন আপনার আগে একটা পুরো পোস্ট করে যতগুলো সেল আসতো আপনার সেল মিনিমাম 50% আপ হয়ে যাবে শুধুমাত্র এই কাজটা করার কারণে। তো আমি এটা নিয়ে একটু পরে ব্রিফ করতেছি, তো কাইন্ডলি আগে দেখে নেন যে কি কি পোস্ট করে। আমরা ধরুন হেলথ নিয়ে অ্যানালাইসিস করি আগে, তারপর আমি আপনাদেরকে ওইটা নিয়ে আমি অ্যানালাইসিস করে দেখাচ্ছি।
আপনারা একটু দেখেন কি কি ধরনের পোস্ট করে, আমি আমার এগুলো নোট করতেছি। হ্যাঁ বিস্তারিত যেহেতু ডেটটা একই থাকবে, স্যাটারডে থেকে শুরু, মানডে থেকে শুরু করবো। আপনাদের দেখা সেরেছে? দেখে বলছেন কি কি আছে না আছে? শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার শুনতে পাচ্ছি। দেখছেন কি কি আছে দেখছেন? এখানে মোটিভেশনাল কোটাস থাকবে তাই না? জি স্যার। বানান ভুলেছে মনে হয়, কোটাসটা বানান ভুলেছে না? এরপরে থাকে কি পাম্পস থাকে না? এরপরে ভিডিও থাকে স্যার, ভিডিওতে নাকি অনেক এনগেজমেন্ট শুনি। হ্যাঁ ভিডিও থাকে, এরপরে আপনার পোস্ট থাকে, হেলথ টিপস, এরপরে আপনার সপ্তাহে আমরা যেহেতু দুই দিন
আমাদের প্রোডাক্টটাকে পাবলিসিটি করব আপনি এখানে দেখতে পারেন কি প্রো বা সেলফ পাবলিসিটি হ্যাঁ স্টার্টিং এ আমরা সেলফ পাবলিসিটি করব সপ্তাহে একদিন পরে হতে পারে কনটেস্ট এন্ড গিভওয়ে এগুলো আমরা মোটামুটি এগুলোকে আমরা আইডিয়া হিসেবে নিলাম কয়টা পেয়ে গেলাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা পার ডে আমাকে পোস্ট করতে হবে কয়টা করে দুইটা করে আমি এখানে মানডে থেকে কেন লিখলাম বিকজ আমার টার্গেটেড অডিয়েন্স হচ্ছে ইউএসএ এই জন্য আমি মানডে লিখলাম আপনার টার্গেটেড অডিয়েন্স অডিয়েন্স যদি হয় বাংলাদেশ তাহলে আপনার এখানে শুরু হবে সানডে থেকে দ্যাট মিন্স যেদিন থেকে অফিস থাকে অফিসটা যেদিন থেকে অপেন হয় আপনি আমার কথা বুঝতেছেন অফিসটা যেদিন থেকে অপেন হয় সেদিন থেকে দেবেন আপনি বাংলাদেশ হলে সানডে দেবেন আর টার্গেটেড অডিয়েন্স যে দেশে টার্গেটেড অডিয়েন্স হোক না কেন আপনি দেখতে হবে তাদের অফিস আওয়ার মানে অফিসের প্রথম দিন কোনটা ধরুন অফিসের প্রথম দিন হচ্ছে কি এখানে মানডে তাহলে মানডেতে আপনি স্টার্টিং পোস্ট থাকবে কি মোটিভেশনাল বিকজ এই দিন সপ্তাহে শেষ করে আবার কাজ যখন সে শুরু করবে তার একটু মোটিভেশন দরকার এখানে চলে আসবে কি মোটিভেশনাল একটা পোস্ট চলে আসবে আমার কথা বুঝতে পারছেন ওয়াও অ্যামেজিং আইডিয়া স্যার তাহলে এখানে বাংলাদেশের ক্ষেত্রে কি হতে পারে এটা সম্ভব না হয়ে বার চেঞ্জ হতে পারে কি বার চেঞ্জ হতে পারে কি এটা কান্ট্রি বেস জি স্যার এটা হচ্ছে কান্ট্রি বেস আপনারা মনে রাখবেন আমারটা ক্যালেন্ডারের সাথে আপনার ক্যালেন্ডার হুবহু মিলে যাবে না এটা হচ্ছে কান্ট্রি বেস আমি বারবার আপনাকে বলে দিচ্ছি আর আরেকটা জিনিস মাথায় রাখবেন যখন আপনারা কোন কোন মাসে কাজের চাপ বেশি থাকে যেমন ডিসেম্বর এবং জুনে কাজের চাপ বেশি থাকে তাই না তখন ওই মাসগুলোতে আপনাকে প্রতিদিন মোটিভেশনাল কোটাস গুলো দিতে হবে বুঝছেন দ্যাট মিন্স তাকে এনার্জেটিক করার জন্য আপনার মোটিভেশনাল কোটাস গুলো কাজে আসবে যখন একদিন অফিস করে ফেলছে দ্যাট মিন্স সে একটু রিল্যাক্স হয়ে গেল রিল্যাক্স করার জন্য কিন্তু আপনার এই যে ম্যামস গুলো কিন্তু কাজে আসে দ্যাট মিন্স তাকে এই ম্যামস গুলো কিন্তু মোটিভেট করে এটা ইমেজ আকারে দিবেন এরপরে আপনার বিকাল এসে যখন আসলো বিকাল আসলে তাকে আপনি এটা কি দিতে পারেন টিপস এন্ড হাউ টু অর টিপস আপনার পেজের উপর ডিপেন্ড করতেছে আমি আগে বলছিলাম নিশোর উপর ডিপেন্ড করে এগুলো সেট হয় এভারগ্রিন পোস্ট কি হবে এটা সেট হবে নিশোর উপর বেস করে সে যদি মনে করেন আমি যদি হেলথ চিন্তা করি হেলথের ক্ষেত্রে হবে কি হাউ টু দিয়ে তাকে পোস্টটা করলেন হাউ টু দিয়ে একটা পোস্ট করে ফেললেন ওকে তাহলে পোস্টটা কিসে করবে কিসে করবেন আপনি নোটসে আপনি নোটসে পোস্টটা করবেন শেষে গিয়ে নোট দেবে শেষে গিয়ে একটা নোট দেবেন সেটা হচ্ছে কি ফর এক্সাম্পল তাকে আপনি দেখালেন যে কিভাবে ধরুন তার সন্তোষ আসার পর দেখা গেল তার একটু ক্লান্তি লাগতেছে ফর এক্সাম্পলের জন্য বললাম ক্লান্তি দূর করার কিন্তু অনেকগুলো টিপস আছে অনলাইনে আপনি সেখান থেকে একটা টিপস পিক করবেন সহজ বুদ্ধি দেরি আমাদের দেশের মানুষ যেমন স্বাস্থ্য নিয়ে চিন্তিত পৃথিবীর সব মানুষ কিন্তু স্বাস্থ্য নিয়ে চিন্তিত আপনি করবেন কি স্প্যানিশ এরপরে যে যে ল্যাঙ্গুয়েজ গুলোকে ট্রান্সলেট করা শিখেছি না ওইখান থেকে একটা আর্টিকেল পিক করবেন হেলথ রিলেটেড যে হাউ টু অথবা রিফ্রেশ করার জন্য একটা আর্টিকেল পিক করে সে আর্টিকেলটা এখানে ইংলিশে ট্রান্সলেট করে এখানে দিয়ে দেবেন ইংলিশে ট্রান্সলেট করে এখানে দিয়ে দেবেন নোটস এর মধ্যে দিয়ে দেবেন তাহলে আমি লিখবো কি ট্রান্সলেট এটাকে বুঝতে পারছেন ট্রান্সলেট কন্টেন্টটা বুঝতে পারছেন জি স্যার মানে ট্রান্সলেট কন্টেন্টটা প্রতিদিন সেম টাইমে চলতে থাকবে প্রতিদিন সেম টাইমে চলতে থাকবে আপনি শিডিউল করে দেবেন এটাকে এরপর একদিন সে দেখে ফেললো যে মোটিভেশনাল দেখলো একদিন সে মামস দেখলো আর দিন তাকে আপনি একটা ভিডিও দেখাই দেন ভিডিওটা কি ধরনের হতে পারে ফর এক্সাম্পল আপনি একটা ব্লগ নিলেন ব্লগটাকে কি করলেন কন্টেন্ট সামরাই দিয়ে আপনি এটাকে একটা ব্লগ ভিডিও বানিয়ে দিলেন সাউন্ডটা অবশ্যই খুব সুন্দর একটা সাউন্ড ইউজ করতে হবে আমরা যে আইবিএম এ যে রোবোটিক সাউন্ডটা দেখাইছি ওটা দিয়ে আপনি এটা কি তৈরি করে দিলেন তাকে একটা
ভিডিও তৈরি করেন, কি ভিডিও, ব্লগ টু ভিডিও তৈরি করে দেবেন। তো এটাকে আমি এখানে দিতে পারি। বাকি আছে কয়টা, আরো তিনটা বাকি, চারটা বাকি আছে না, এগুলো রেগুলার শুরু যেতে হবে। এখানে যে কোনো একটা দিন আপনি সেলফ পাবলিসিটি করতে হবে। এখন আপনি একটা মানুষের কাছে সেলফ পাবলিসিটি কখন করতে পারবেন, যখন ওই মানুষটা রিল্যাক্স থাকবে, তাই না? এখন সপ্তাহের মধ্যে সে সবচেয়ে রিল্যাক্স কখন থাকে, যখন বন্ধের দিন থাকে, তাই না? এর চেয়ে ভালো রিল্যাক্স দেখে আর আছে বলেন? তাহলে বাংলাদেশিদের ক্ষেত্রে কোথায় দেবেন এটা? ফ্রাইডেতে। ফরেনারদের ক্ষেত্রে কোথায় দেবে সেটা, কোথায় দেবেন সেটা? সানডেতে। সবচেয়ে রিল্যাক্স কখন আপনাকে, ফর এক্সাম্পল আপনার বাবার কাছে যখন আপনি কিছু চাইতেন, কখন চাইতেন? যখন দেখতেন আপনার বাবার মেন্টালিটি ভালো, ফ্রেশ আছে, তখন বলতেন না? ঠিক এখানেও আপনাকে পাবলিসিটিটা করতে হবে তখনই যখন সে খুব রিল্যাক্স থাকবে। আমি যখন এটা ফরেনার দিয়ে করতেছি, সবচেয়ে রিল্যাক্স সে কিন্তু কোথায় আছে? এখানে আছে। দিলাম পাবলিসিটি, সেলফ পাবলিসিটি একদিন, স্টার্টিং এর সময় একদিন, একদিনেই এনাফ ভাই। আপনার এই পুরো অ্যাক্টিভিটিসটা করেন, আপনি পুরো সপ্তাহে পাবলিসিটি করলে আপনি কিন্তু এত রিচ পাবেন না, আপনাকে রিচ বাড়াতে হবে ভাই। রিচ বাড়িয়ে পুরো সপ্তাহে সেল আপনি একদিনে পেয়ে যাবেন, টেনশন করতে হবে না। আর এগুলোর মধ্যেও সেল আসবে, আমি এটা দেখাচ্ছি, এগুলোর ভিতরেও সেল পাবেন আপনি। হ্যাঁ, আপনি বলতে পারেন হেলথ এর উপর তাহলে কিভাবে পাবলিসিটি? হেলথ এর উপর পাবলিসিটি হচ্ছে আপনার ওয়েবসাইটের লিঙ্কটাকে আপনি দিয়ে দিলেন, অথবা হেলথ রিলেটেড কোনো একটা প্রোডাক্ট আপনি সেল করতেছেন সেটা দিয়ে দিলেন। বুঝতে পারছেন? কেউ কেউ জয়েন করছেন এখন? শিফাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম শিফাত, মেবি জানে না, আমি ক্লাস শেষ করে তারপর কথা বলবো, কোনো নিয়ম কারণ জানে না, নাহলে আজকে ওনাকে গান গাইতাম একটা। ওকে, তাহলে সেলফ পাবলিসিটি কখন করবেন? বন্ধের দিনে। তাহলে বন্ধের দিনটা নির্ভর করতেছে এক এক দেশের এক এক বন্ধের দিন হতে পারে। আপনি এটা বায়ারের জন্য করতে পারেন, নিজের জন্য করতে পারেন। আপনি কোনো একটা বায়ার বললো আমাকে একটা কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করে দাও, তাহলে কন্টেন্ট ক্যালেন্ডার কিভাবে তৈরি করে? এটাই হচ্ছে কন্টেন্ট ক্যালেন্ডার, বুঝছেন? আমি যেটা তৈরি করতেছি এখানে জাস্ট একটু মার্ক করে দিলাম, মার্ক করে জাস্ট এখান থেকে একটু পর্যন্ত আপনি এখানে লিখলেন কি, কন্টেন্ট ক্যালেন্ডার ফর ফেস, কারণ কন্টেন্ট ক্যালেন্ডারটা শুধুমাত্র যে ফেসবুকের জন্য হয় তা না, সকল সোশ্যাল মিডিয়ার জন্য কিন্তু কি হয়, কন্টেন্ট ক্যালেন্ডার হয়। এই সেম সিস্টেমে কিন্তু আপনি অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলোতে সেম কাজ করবেন। তাহলে আমার কাছে টপিক রয়ে গেল আর কয়টা, তিনটা। এবার আসেন, একটা কন্টেস্ট দেবেন, কন্টেস্ট দেবেন অবশ্যই বন্ধের আগের দিন। ধরুন এখানে বন্ধ হচ্ছে স্যাটারডে, সানডে, আপনি স্যাটারডে দেবেন কি কন্টেস্ট, তাহলে বন্ধের আগের দিন সে রিল্যাক্স থাকবে, সে কন্টেস্টে অ্যাটেন্ড করবে। বাকি আছে কি আর, বাকি আছে এখানে আরো দুইটা দিন তার বাকি আছে, এখান থেকে আর কোন জিনিসটা দেওয়া যায়? এগুলোতে সাধারণত খুব হার্ড কিছু দিবেন না, এমন কিছু দিবেন না যেটা পড়তে সময় লাগে। টিপস, হেলথ টিপস দেওয়া যায় না? এটা তো আমরা প্রতিদিন দিবই, এই হাউ টু দিছি না, হাউ টুর মধ্যে আমাদের প্রতিদিনই হেলথ টিপস থাকবে। শুনেন, সকালবেলা কখনো ভারী কিছু দিবেন না, সকালবেলা সবসময় কিছুর উপর যাবে, হালকার উপর যাবে, কারণ তার এত সময় থাকবে না, সে আপনার পোস্টটা এত সময় নিয়ে পড়তে পারবে না। মোটিভেশন, হ্যাঁ মোটিভেশনটা আবার দিতে পারেন তাকে, সপ্তাহের মাঝখানে এসে তাকে আবার মোটিভেশন দিলেন, সপ্তাহের এক পর্যায়ে এসে তাকে আবার মেন্সটা দিলেন। আমার কথা বুঝতে পারছেন স্যার? মোটিভেশনাল কোর্স গুলি স্যার, এগুলি কি স্যার নিজে ক্রিয়েট করতে হবে ভাই? নিজে ক্রিয়েট করার দরকার নাই, মোটিভেশনাল স্পিচ গুলোকে আপনি পাবেন ইস্যু রিলেটেড। হ্যাঁ, হেলথ মোটিভেশন দেখি কিছু লিখে দেই না, মোটিভেশনাল কোটাস, আপনি এখান থেকে, এখানে কতগুলো আসছে দেখছেন, এখান থেকে লেখাটা দেখে আপনি ক্যানভাতে আপনার মতো তৈরি করবেন ভাই, ওদেরটা কপি করবেন না, আপনি নিজে একটা এই লেখাটাকে নিজে একটা লিখে ফেলবেন। ধরুন আপনি এটা দেখেছেন, এটাতে লিখে ফেলেন একটা, দেখে দেখে পারবেন না, লিখে ফেলতে পারবেন না স্যার? একদম ইজি স্যার, ক্যানভাতে করা একদম ইজি। দেখে এখানে একটা, এখানে কিন্তু সবসময় সেলফ পাবলিসিটি চলবে, এখানে আপনার ওয়েবসাইট নাম্বার দিয়ে দেবেন, ইমেজের মধ্যে সেলফ পাবলিসিটি চলে, সমস্যা নাই, পারা যাবে তো? জি স্যার, নিশ্চয় যাবে।
তাহলে আমরা আমাদের যে সাপ্তাহিক কন্টেন্ট ক্যালেন্ডারটা তৈরি করে ফেলছি এই জিনিসটাই কি হবে রিপিট এন্ড রিপিট হবে প্রয়োগ করতে চান আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন বা এই টাইপের জাস্ট একটা অ্যাট্রাকটিভ একটা লাইন দিয়ে আপনি আপনার আপনি বলবেন যে আমাকে ফেসবুকে নক করতে পারেন যে আপনার ফেসবুক পেজে নক করতে পারেন ফেসবুক পেজে যখন সে নক করবে তাকে জাস্ট একটা কি করেন একটা প্রোডাক্টের সাজেস্ট করে দেন তাকে একটা প্রোডাক্ট সাজেস্ট করে দেন ডিরেক্ট মার্কেটিং করতে যাবেন না ফর এক্সাম্পল আমার একটা স্টুডেন্ট আসলো যে আমাকে বলতে স্যার আমি তো একটা ফ্রিল্যান্সিং কোর্সের জন্য ট্রেনিং সেন্টার খুলছি এখন পাবলিসিটি করতেছি কিন্তু মানুষ তো আসতেছে না তার কি করা যায় আমি বলছি তোমার আর্নিং গুলো দিয়ে একটা ফেসবুকে একটা পোস্ট করে দাও সে তার আর্নিং গুলো শো করে ফেসবুকে একটা পোস্ট করে দিছে স্টুডেন্ট চলে আসছে আসলে অনেক কিছু করতে হয় না আপনি জাস্ট তাকে জাস্ট তাকে জানান দেন যে এই বিষয়ে আপনি এক্সপার্ট যখনই সে বিশ্বাস করা শুরু করবে এই বিষয়ে আপনি এক্সপার্ট সে কিন্তু আপনার পরামর্শটাকে গুরুত্ব দেবে আপনি যদি তাকে পরামর্শ দিয়ে বলেন এই প্রোডাক্টটা কিনেন সেই প্রোডাক্টটা কিনবে আমার কথা বুঝতে পারছেন আপনারা জি স্যার স্যার আরেকটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে আমরা গ্রুপ বা পেজ যে কোনটাই এই স্টেপগুলো ফলো করব হ্যাঁ সেম স্টেপগুলো কন্টেন্টের জন্য কন্টেন্ট ক্যালেন্ডার হিসেবে সেম স্টেপগুলো ফলো করতে হবে এই সেম স্টেপটাকে আপনি ইনস্টাগ্রামও ফলো করতে পারবেন এই সেম স্টেপটাকে আপনি পিন্টারেস্টে ফলো করতে পারবেন এই সেম স্টেপটাকে আপনি আপনার যে বাকি সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানেও আপনি ফলো করতে পারবেন সেম ভাবে বুঝছেন হয়তোবা ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্টে সেম সেমটা ইউজ করতে পারবেন অন্য অন্য মার্কেটে গেলে টুইটারও আপনি সেম ভাবে ইউজ করতে পারবেন সমস্যা নাই কিন্তু যখন আপনার লিঙ্কডইনে যাব তখন সে একটু ব্যতিক্রম হবে বেশি না অল্প 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 একটু ব্যতিক্রম হবে যখন লিঙ্কডইন নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ তখন বলবো এই জিনিসটা আপনাকে ভাই রেগুলারলি ফলো করতে হবে রেগুলারলি ফলো করতে হবে দেখবেন আপনার গ্রো আসবে প্রোডাক্ট সেলিং এর জন্য কখনো প্রোডাক্ট একদম সরাসরি বলবেন না এটা এই প্রোডাক্ট এটার এই কাজ করে এটা দাম এত এটা হবে না এই যুগ গেছে গা ভাই এটা ডিরেক্ট মার্কেটিং ডিরেক্ট মার্কেটিং এর রিচ আসবে কম মানুষের মাথার মধ্যে যখন একটা জিনিস ঘুরবে এর পোস্ট পড়া মানে খরচ বুঝতেছেন আমার কথা তার মাথার মধ্যে থাকবে এই পেজের সাথে অ্যাড থাকা মানে কি শুধু খরচ আর খরচ তাই না আপনি চিন্তা করে দেখেন না আপনি চিন্তা করেন এটা চিন্তা আপনার মাথায় আসে কিনা হয়তো বা আপনি কখনো ভাবেন নাই কিন্তু এটা আপনার মাইন্ডের মধ্যে চলতেছে এটাই তো চলতেছে আপনার মাইন্ডের মধ্যে এই জন্য কখনোই এই কাজটা করা যাবে না যে এমন কোন পেজের সাথে আপনি এমন ভাবে কানেক্ট থাকবেন না এমন কোন থাকতে চায় না যেখানে শুধু খরচের কথা বলা হয় এই জন্য আপনাকে কি করতে হবে সেলফ মোটিভেশন করতে হবে আপনাকে মিমস দিতে হবে আপনাকে কন্টেন্ট রেগুলার কন্টেন্ট দিতে হবে কন্টেন্ট তো ভাই লিখতে হচ্ছে না কন্টেন্ট আপনাকে লিখতে হবে না আমি তো বললাম সেম বিষয়ের উপর ট্রান্সলেট কন্টেন্ট আছে শুধু শেষে গিয়ে আপনাকে লাইনটা অ্যাড করে দিতে হবে সুন্দর করে শেষে গিয়ে আপনাকে সুন্দর করে লাইনটা অ্যাড করে দিতে হবে এখন আপনার মাথার মধ্যে আরেকটা প্রশ্ন আসতে পারে যদি বাংলা কন্টেন্ট হয় তাহলে কোত্থেকে নিব বাংলা কন্টেন্ট হলে পত্রিকা থেকে নিবেন নিয়ে পুরো আর্টিকেলটার মধ্যে একটু হালকা চেঞ্জ করে দিবেন হালকা একটা দুটো মানে একটা দুটো লাইন চেঞ্জ করে দিলে হবে বেশি লাগবে না আমার কথা বুঝতে পারছেন বাংলা কন্টেন্ট হলে আরোই সহজ নিজে পড়ে লাইনটা চেঞ্জ করে দেবেন আপনার 5 মিনিটের মধ্যে কাজ শেষ ইমেজ গুলো খুব অ্যাট্রাকটিভ ইউজ করতে হবে ওকে না আপনি টিপস এর মধ্যে এমন কিছু শো করবেন না আপনার প্রোডাক্ট দিয়ে আপনি টিপস মনে করেন আপনার একটা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট নিয়ে আপনার একটা আর্টিকেল লিখে আপনি এটাকে পাবলিসিটি করতেছেন না এভাবে করা যাবে না পত্রিকাতে দেখবেন যখন কোনো একটা আর্টিকেল লিখে তখন কিন্তু সেখানে কি করা হয় না কখনো কোনো প্রোডাক্টের বিবরণ দিয়ে কিন্তু পোস্ট করা হয় না লেখা হয় ফেসিয়াল কিন্তু ফেসিয়ালের নাম লেখা হয় না লেখা হয় আপনারা বলেন কখনো দেখছেন পত্রিকাতে এরকম লিখতে পত্রিকাতে যখন আর্টিকেল থাকে সেখানে লেখা থাকে এরকম কোনো ফেসিয়ালের নাম উল্লেখ করা থাকে সেখানে আর্টিকেল গুলো যেভাবে লেখা আছে আপনাকে আর্টিকেল গুলো সেভাবে লিখতে হবে জাস্ট শেষের যে নোটটা থাকবে সেখানের মধ্যে তাকে আপনি ফোর্স করেন তাকে জাস্ট রিকোয়েস্ট করেন যে সে যেন আপনার সাথে যোগাযোগ করে
আর এখান থেকে এই লাস্টের এক লাইন বা দুই লাইন থেকে আপনাকে কি নিয়ে আসতে হবে, ভিজিটর গুলোকে নিয়ে আসতে হবে আপনার পার্সোনাল মেসেজের মধ্যে। আর যখনই আপনি এটা করে ফেলতে পারবেন তখনই আপনি সফল একজন উদ্যোক্তা হতে পারবেন। প্রোডাক্ট সেলিং আসবে ভাই, প্রোডাক্ট শুধু প্রোডাক্ট সেল সেল বলে সিলেলে মানুষ রিচ আসবে না। আপনি দেখেন বাংলাদেশের যতগুলো ফেসবুক পেজ আছে এতে দেখবেন 50,000-60,000 কি আছে মেম্বার আছে, রিচ দেখেন আপনি কত, 100-200 বেশি কেউ লাইকে পায় না। 100-200 লাইকটা তো খুব কাল্পনিক, আমি কাল্পনিক কথা বললাম, লাইক 100-200 লাইক আসে এটা খুবই খুবই কাল্পনিক বিষয়। আপনি আমি যেটা বললাম সেটা ফলো করে দেখেন, ভালো একটা আপনি রেজাল্ট পাবেন। কারণ সবাই সেলের পিছনে দৌড়াচ্ছে, ফেসবুকে বুস্ট করতেছে, কিন্তু কেউ এটা ভাবতেছে না ঠিক আছে কাজগুলো করব একটু প্ল্যানিং করে করি। একটু প্ল্যানিং করে করা যায় তো না, প্ল্যানিং ছাড়া করলে তো হবে না। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমি ক্লাস শেষ করে একটু এতে করে নেব। স্যার সেলফ মার্ক ওইটা কি বললেন স্যার, এটা কি স্যার বুঝি নাই আমি। হ্যাঁ সেলফ মানে হচ্ছে কি, এটাই যেটা আপনারা সবসময় করেন, আমরা যে পেজগুলো ওপেন করি সেখানে সবসময় কি করি, পোস্ট করি না আমাদের প্রোডাক্টের, সরাসরি পোস্ট করি না, এটাকে বলতে হয় সেলফ মার্কেটিং। তো সেলফ মার্কেটিং একটু ভিন্নতা আনবো আমরা, সেটা হচ্ছে কি আমরা লিখতে পারি এই প্রোডাক্টটা আমরা আমাদের পেজের মাধ্যমে সেল করতে চাই, কেউ যদি ইন্টারেস্টেড হন আমাকে নক দিতে পারেন। এই প্রোডাক্টটার ডিটেলস নিচে দেওয়া হলো, ডিটেলসটা দিয়ে দেবেন শেষ। এটা হচ্ছে আপনার সেলফ মার্কেটিং, যেটা আমরা কি করি কোন একটা ফেসবুক পেজ ওপেন করলে প্রোডাক্টের জন্য সারা মাস এটাই করি না, এটা সারা মাস করা যাবে না, সেটা সপ্তাহে একদিন করতে হবে, তাও খুব গুছিয়ে করতে হবে। স্যার আর কন্টেন্টগুলো তো মানে ডিফারেন্ট টপিকসে হতে পারে তাই না, মানে কন্টেন্টগুলো মাস্ট বি নিশ রিলেটেড হতে হবে। আপনি হেলথ নিলে হেলথ রিলেটেড হতে হবে, বিটুস নিলে বিটুস রিলেটেড হতে হবে, আপনি যে বিষয়টা নিয়ে পিক সেল করবেন প্রোডাক্টটা সেল করবেন সেই বিষয়ের উপর কন্টেন্টগুলো হতে হবে। আমার কথা বুঝতে পারছেন? জি কিভাবে মানে আমি ছোট আকারে বা কিভাবে স্ট্র্যাটেজি করলে ভালো হয়? শুনেন নিউজ পেজের স্ট্র্যাটেজি সেম হতে পারে, জাস্ট নিউজ পেজটার মধ্যে জাস্ট যেটা চলে আসবে এই দুইটা পোস্টের বাইরেও যে নিউজ গুলো থাকবে সেগুলো শেয়ার করতে হবে। আচ্ছা মানে এই দুইটা পোস্ট আপনি একটা টাইম মেইনটেইন করে পোস্ট শিডিউল পোস্ট করে দেন, এক সপ্তাহ আগে পোস্ট করে দেবেন শিডিউল মেইনটেইন করে। তা আপনি করবেন কি, যখন এটা কোনো নিউজ আসবে আপনি সেটা পোস্ট করে দেবেন। নিউজ পেজের জন্য কোনো কি হবে না, বাইন্ডিং কোনো থাকবে না যে আপনি দুইটা বা তিনটা করেন, নিউজ পেজের জন্য সরাসরি আপনি নিউজটাকে পোস্ট করে দেবেন। কিন্তু কি করবেন এগুলো ঠিক রাখবেন, এই স্ট্র্যাটেজিগুলো দিতে হবে স্যার। হ্যাঁ স্ট্র্যাটেজি রাখতে হবে, কারণ ফেসবুক দেখবে যে আপনি কন্টেন্ট ক্যালেন্ডার ফেসবুকের একটা অংশ, আপনি স্ট্র্যাটেজি ফলো করতেছেন কিনা। ফেসবুক তখনই আপনাকে গুরুত্ব দেবে যখন আপনি ফেসবুকের রুলস গুলো মানবেন। জি স্যার, যাদের এখানে পেজ আছে আমি একদম 100% করে বলবো আপনারা কয়জন রুলস ফলো করেন বলেন। এই যে পেজগুলো যে গ্রো করতেছে দেখেন, তারা কিন্তু একটা রুলস ফলো করতেছে, দেখেন এই পেজগুলো কিন্তু এমন গ্রো করতেছে না। হ্যাঁ বলেন প্লিজ। আপনি দেখেন যতগুলো পেজ গ্রো করছে সবাই কিন্তু সেম স্ট্র্যাটেজি ফলো করে কিন্তু গ্রো করছে, ঠিক আছে। একটা পর্যায়ে যখন তার পেজটা একটু ভালো পজিশনে চলে যাবে তখন সে কি করবে, রেগুলার তার যে আর্টিকেল গুলো সে শেয়ার করছিল, এখানে দেখেন যে আর্টিকেল গুলো সে অন্য মানে নিজে লিখছিল নোটসে লিখছিল, একটা পর্যায়ে গিয়ে সে কিন্তু নোটস থেকে আর্টিকেল লিখবে না, সে সরাসরি তার পেজের মধ্যে আর্টিকেলটা দিয়ে দেবে, মানে একটা ছোট্ট ইন্ট্রো লিখে তার ওয়েবসাইটটাকে শেয়ার করে দেবে একটা সময় নির্দিষ্ট সময় পর গিয়ে, স্টার্টিং এ করা যাবে না এটা। জি বলেন স্যার। মিনার জিজ্ঞেস করতেছে মেমে মেমে কি? আচ্ছা এখানে একটু করে দেখাই দিই, এটা লাগে সার্চ করেন এম ই এম ই এস
ট্রল মিমস বলা এটাকে মিমস ট্রল করে না অনেক সময় ট্রল করে না মিম মিম এই ট্রল এই তো জেনারেটর আছে আমি আপনাকে দেখাই দিচ্ছি ফর एग्जांपल আমি আপনাকে অল থেকে দেখাই দিই এটা জন্য কিছু জেনারেটর আছে আপনি জানেন মিমস জেনারেটর আপনি যদি দেখেন মিমস লিখে বাংলা লিখলে সার্চ করলে পেয়ে যাবেন আমি দিচ্ছি না কারণ এখানে অনেক সময় গ্রামাটিক্যাল এরর আসতে পারে যেমন আমি ওই যে ডোনাল্ড ট্রাম্পের একটা ইয়ে গিট দিলাম না ওইটাও একটা মেমে ওকে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন যে কোশ্চেন থাকলে বলেন আনসার করব আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমি আবার ফিডব্যাক নেব কারণ ফেসবুকে আমাদের ফিডব্যাক নিতে হয় প্রতিদিন যে কি জানলেন না জানলেন কারো কোনো কোশ্চেন আছে স্যার যারা ওই অনলাইনে বেচা কিনা করে প্রতিদিন লাইভ করে তাদেরটা কিভাবে করে কি ধরনের বেচা কেনা একটু বলেন না আমাকে একটু খুলে বলেন যে শাড়ি টাড়ি বিক্রি করে কসমেটিক্স বিক্রি করে প্রতিদিনই লাইভ করে আমি তো এটাই বললাম ওই ওরা ওরা করে কি ওরা করে কি একটা পেজটা যখন একটু গ্রো করে ওর পেজটা যদি একটু গ্রো করতে সহজ হতে আপনি যদি প্রথম থেকে পাবলিসিটি করেন তাহলে মানুষের মাথার মধ্যে একটা জিনিস চলে আসবে সেটা হচ্ছে কি সে তো আমাকে কি করতেছে সে তো আমাকে খরচ করাবে তখন তারা করে কি স্টার্টিং এ এই কাজটা নিজের পেজে করে না তারা করে কি প্রতিদিন হয়তো একটা লাইভ করে নির্দিষ্ট টাইমে তারা ওই লাইভটাকে করে কি বিভিন্ন গ্রুপের মধ্যে স্পন্সর করে আপনারা দেখবেন তাদের লাইভের মধ্যে 2000-2500 কিন্তু মেম্বার চলে আসে তারা কিন্তু এটা নিজের পেজ থেকে করে না তারা করে কি নিজের পেজের মধ্যে জাস্ট লাইভটা দিয়ে সেই লাইভটাকে বিভিন্ন পেজে স্পন্সর করে তারা শো করায় সেটা করতে পারেন লাইভ আসলে ভালো আপনি যদি প্রতিদিনই লাইভে আসেন এটা আরো ভালো আপনার পেজের জন্য আপনি যদি আপনার পেজের ক্যালেন্ডারের মধ্যে লিখে দেন ফর এক্সাম্পল এমন কোনো সুযোগ আছে যে প্রতিদিন লাইভ আসেন তাহলে আপনি প্রতিদিন লাইভ আসেন এটা কিন্তু আরো খুবই ভালো আমি এখানে দুইটা দিলাম এটা দুইটা না হয়তো চারটা হতে পারে এটা নির্ভর করতেছে আপনার সময়ের উপর আপনার কাছে কতটুকু সময় আছে আর আপনি আপনার বিজনেসটাকে কোথায় নিতে চাচ্ছেন আপনি যদি মনে করেন আপনার বিজনেসটাই হচ্ছে আপনার প্রফেশন এটা এটাই আপনার প্রফেশন তাহলে আপনি এখানে দুইটা জায়গায় পাঁচটা পোস্ট করেন দশটা পোস্ট করেন আমি জাস্ট দুইটা দেখালাম যারা পার্ট টাইম হিসেবে এটা করতে চান আর কেউ যদি মনে করেন না আমি এটাকে প্রফেশনালি করবো এটাই আমার প্রফেশন সেক্ষেত্রে আপনি দশটা বিশটা করতে পারেন সেক্ষেত্রে টাইম ফ্রেম গুলোকে ঠিক করেন আর আপনি রেগুলার কি করতে পারেন রেগুলার চাইলে আপনি এখানে লাইভ করতে পারেন এটা খুবই ভালো লাইভ আফটার ইন এটাকে বাড়াই দেবে অনেক বাড়াই দেবে বুঝতে পারছেন লাইভ করতে পারেন এটা খুবই ভালো লাইভই করে দেখা যায় যে যে পেজগুলো আছে ওরা শুধু লাইভই করে অন্য আর মাঝে মধ্যে দুই একটা ইয়ে দেয় পোস্ট এখন আমি তো বললাম তারা কন্টেন্ট ফেসবুকে যে কন্টেন্ট স্ট্র্যাটেজি আছে তারা এগুলো ফলো করে না তারা লাইভ করতেছে স্পন্সর করে স্পন্সর লাইভ বলতে বোঝানো হচ্ছে কিছু কিছু বড় বড় গ্রুপ আছে যেমন বাইসেল গ্রুপ সেই বাইসেল গ্রুপগুলোর সাথে তারা কন্ট্রাক্ট করে যে আমি এখানে একটা লাইভ করব তোমাকে তখন তারা কিন্তু একটা টাকার বিনিময়ে লাইভ করে ফর এক্সাম্পল একটা লাইভের জন্য তারা 500 টাকা দিল আপনি বিশ্বাস করেন এক একটা লাইভে তাদের সেল আসে মিনিমাম 120 সেল চলে আসে তো 120 সেল থেকে 500 টাকা কি দেওয়াটা বেশি হয়ে গেল ভাড়া আর কি আপনি যখন একটা দোকান দিয়ে দোকান থেকে পারলে যদি 120 সেল করতে পারেন আপনার দোকানের মালিককে 500 টাকা ভাড়া দিতে তো আপনার কিছু যায় আসবে না এরকম লাইভ করতে পারেন সমস্যা নেই প্রোডাক্টের জন্য কিন্তু একটা পেজ গ্রো করার যে স্ট্র্যাটেজি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে দুটো পোস্ট দিলাম আপনারা চাইলে 5টা 10টা পোস্ট করতে পারেন স্যার বুস্টিংটা অফ রেখে স্যার আমরা কি এই আপনার যে নিয়মগুলি স্যার দেখাইলেন স্যার এগুলি যদি কন্টিনিউ করতে থাকি স্যার এগুলো কন্টিনিউ করতে থাকেন কোনো সমস্যা নাই তবে স্টার্টিং এ তো আপনার পেজ রিস্ক খুব কম হবে তো রিস্কটা বাড়ানোর দুটোই উপায় একটা হচ্ছে যারা ইনফ্লুয়েন্সার আছে তাদের সাথে গিয়ে কথা বলতে হবে অথবা আপনার কোনো পেজ থাকলে সেখানে শেয়ার করতে আপনার কোনো গ্রুপ বা পেজ থাকলে সেখানে শেয়ার করতে হবে এক নাম্বার দুই নাম্বার হচ্ছে হয় ফেসবুকের বুস্ট করতে হবে যে কোনো একটা করতেই হবে তবে আমার পরামর্শ হচ্ছে কি হয় আপনার যদি কোনো গ্রুপ বা পেজ থাকে সেখানে শেয়ার করেন অথবা আপনি সেকেন্ড কাজটা করতে পারেন যে কোনো একটা ইনফ্লুয়েন্সারের সাথে কথা বলতে পারেন ওকে এবার একটু ফিডব্যাক গুলো নেই আসিফুল আসিফ ভাই বলেন আসিফুল কবির আমার
জানতাম কিন্তু যেটা হচ্ছে কি কতখানি ইমপ্লিমেন্টেশনের বিষয় সেটা হচ্ছে কি কথা ছিল কারণ দেখলাম যে ইমপ্লিমেন্ট না করলে এগুলো আসলে গ্রো করা সম্ভব না সো এটা বেশ ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল এটাই যাই জানেন তাকে প্রয়োগ করতে হবে হ্যাঁ মাস্টার প্ল্যান করে বসে আছেন কিছুই করলেন না তাহলে কোনো লাভই আসবে না আপনাকে প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করতে হবে ইমাম ভাই আমি যেটা বলতে চাই সেটা হলো আজকে যে টপিকস গুলো নিয়ে আপনি আলোচনা করলেন টপিকস গুলো আসলে অসাধারণ ছিল মানে এবং দেখা গেছে আমরা জানতে পারলাম আমি জানতে পারলাম যে কি কি ধরনের পোস্ট এবং কি কি কিভাবে রেগুলারিটি মেইনটেইন করে তারপরে আবার দেখা গেছে রিলেভেন্ট হ্যাশট্যাগ ইউজ করে তারপরে আমরা রিলেভেন্ট লেটেস্ট টপিক আমাদের ইউজ করতে হবে তার থেকে এইগুলো যেমন একটা আমাদের বেসিক আমাদের একটা খুব জানা হলো তার থেকে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা অ্যাজ এ পেজ চালাই আমার আমার একটা ভালো একটা জিনিস শিখলাম ভেরি ইম্পর্টেন্ট আমি আপনাকে থ্যাংকস জানাতে চাই স্যার সেটা হলো স্যার একটা কন্টেন্ট স্ট্র্যাটেজি পোস্টিং যে স্ট্র্যাটেজি পোস্ট ক্যালেন্ডার যে কিভাবে পোস্টিং করবো আমার একটা কন্টেন্ট ক্যালেন্ডার জি স্যার কন্টেন্ট ক্যালেন্ডারটা আমার একটা নিউজের পেজ আছে এখন নিউজের পেজটা স্যার একদিন চালাচ্ছি মানে সিন্স মার্চ থেকে এখন পর্যন্ত স্যার অর্গানিক ভাবে কোনো বুস্টিং করিনি আমার প্রায় 1007 মানে 1700 মতো 1700 মতো হলো মানে ফলোয়ার তো দেখা গেছে মানে কিন্তু এতদিন ধরে আমি টুকটাক আমি আর আমার দুটো ফ্রেন্ড আমরা তিনজন মিলে পরিশ্রম করছি কিন্তু দেখা গেছে ওই রকম আসলে আমরা অর্গানিক আমার মনে হয় না এই স্ট্র্যাটেজি গুলো আমরা জানতাম না স্যার এই স্ট্র্যাটেজি গুলো আজকে শিখলাম স্যার এটা আমি ইমপ্লিমেন্ট করব স্যার আমার কাছে অ্যামেজিং লেগেছে স্ট্র্যাটেজি গুলো শত ভাই বলেন আপনি আপনি ফেসবুক সম্পর্কে আমাদের সেকেন্ড ক্লাস এটা জানতে হচ্ছে এই জন্য কারণ ফেসবুক যেহেতু সবাই জানে কম বেশি তাই না আমি একটু জানতে চাচ্ছিলাম আপনারা আসলে কি কতটুকু ইয়ে করলেন ক্যাচ করতে পারলেন স্যার অনেকে দেখছি যে ফেসবুকে পোস্ট বা গ্রুপে পোস্ট শেয়ার করে পোস্ট করে কিন্তু আজকে জানতে পারলাম কখন বা কোন ভাবে সে পোস্ট গুলো দিলে ট্যাগ গুলো আমরা লিখলে সেগুলো হচ্ছে আসলে ইউটিলাইজ হবে আমাদের কাজের জন্য রিচ বাড়তে পারে এগুলো হচ্ছে আজকে শিখলাম নতুন করে মিনার আসিফ রহমান স্যার জি স্যার স্যার আমি তো স্যার একটা ফেসবুক পেজ চালাই অ্যারো ইঞ্জিনিয়ারিং গতকালকে শেয়ার করছিলাম স্যার আমার পেজে রেসপন্স স্যার জিরো রেট হয়ে গেছিল স্যার আমি নিয়মিত পোস্ট করতাম না স্যার আমি এখন আজকে থেকে জানলাম যে স্যার কিভাবে করে পোস্ট করলে বা পোস্টে কি স্ট্র্যাটেজি থাকলে আমি আমার রিচটা আরো বাড়াইতে পারি স্যার ধন্যবাদ জাকারিয়া রনি ভাই আছেন রুবেল ভাই আফাক রুবেল স্যার আসসালামু আলাইকুম স্যার ফেসবুকের সম্পর্কে আসলে যতটা সিম্পল ধারণা করা হয় বাস্তবে আসলে ইমপ্লিমেন্টেশন যে অনেক কিছু শেখার আছে তো আপনার এই ফেসবুকের ক্লাসগুলোতে আমি ভালোই আইডিয়া পাচ্ছি বিশেষ করে যে ক্যালেন্ডার ফেসবুক ক্যালেন্ডারের যে টিপসটা আজকে দিলেন এর মাধ্যমে মনে হচ্ছে যে ভালো কিছু আর কি করতে পারবো যদিও প্ল্যানিং আছে কিছু পরিকল্পনা ছিল আগে তো তার সাথে আজকে নতুন কিছু অ্যাড হলো আর কি তো সামনে আর কি এগুলো কাজে লাগানোর চেষ্টা করব থ্যাংক ইউ ধন্যবাদ প্রিয়শ দে আজকে স্যার যেগুলো শিখলাম সবগুলোই আমার কাছে নতুন ছিল
একটা পেজ চালাইতে যে এত কিছু করতে হয় আজকে বুঝলাম। আশা করি আমিও কাজে লাগাবো সামনে। যারা গ্রো করতেছে তারা কিন্তু অনেকে আছে, অনেকে আছে এটাকে বুঝে করে অনেকে না বুঝে করতেছে, কিন্তু অনেকে করতেছে। রাইসুল স্যার আমি আর কি বলবো স্যার, অনেকেই তো অনেক কথা বলছে স্যার, মানে মানে পুরাই নতুন স্যার, মানে স্ট্র্যাটেজি স্যার খুবই ভালো লাগছে স্যার, এটা স্যার এখন থেকে করার জন্য স্যার আগাবো স্যার, এই আর কি স্যার। ধন্যবাদ রেজাউল ইসলাম ভাই ছিল স্যার। করব কি স্যার শেষ করে নি, সবটা শেষ করে নি স্যার, তারপর ওকে 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 সবটা শেষ করে নি তারপর শুনবো। আসসালামু আলাইকুম স্যার। রেজাউল ইসলাম ভাই জি স্যার, আজকে স্যার আমি পেজ স্যার এইভাবে চালাই না, বাট আজকের যে আপনার স্ট্র্যাটেজি গুলো দেখলাম স্যার, এখন খুব আগ্রহ যাচ্ছে স্যার ওইভাবে স্যার ইমপ্লিমেন্ট করার আর কি স্যার, আর ক্লাস টাওয়ার স্যার খুব ভালোই লাগলো। সাকিব হোসেন, সাকিব তো আজকে মোটামুটি ক্লাসের আমাদের এনার্জি বাড়াই দিচ্ছে, বুঝলেন নাই? সাকিব আছেন? শুনতে পাচ্ছেন না? সাইদ ভাই স্যার আপনার হচ্ছে কন্টেন্ট যে শিডিউল করার যে চার্টটা এটা খুবই হেল্পফুল হয়েছে আমার জন্য, ক্যালেন্ডারটা স্যার। আর হচ্ছে পেজে যে স্যার হচ্ছে অ্যানালিটিক্সটা দেখাইছেন স্যার, যেটা হচ্ছে যে কখন আসলে আমার অডিয়েন্সরা আসলে ইয়ে করতেছে এঙ্গেজ হচ্ছে, কোন টাইমটা আসলে বেস্ট, এটা বের করার সিস্টেমটা আমার কাছে খুবই ইফেক্টিভ মনে হয়েছে স্যার। এটা এই দুইটা জিনিস আমার খুবই মেজর ইম্পর্টেন্ট লাগছে স্যার। ধন্যবাদ। সোহানুর রহমান জি স্যার, ধন্যবাদ। ফেসবুক পেজে পোস্ট করা নিয়ে এতদিন যতটুকু জানতাম, এখন দেখা যাচ্ছে যে আমার নিয়মিত মানে কোন সময়টাতে আমি পোস্ট করব এগুলো আমার মেইনটেইন করা উচিত, এই বিষয়ে আমার কখনো ধারণা ছিল না। দেখা যেত যে আমি অনেকদিন পর পর একটা পোস্ট করতাম, তো পেজে লাইক কমেন্ট তেমন কিছু আসতো না। আশা করি এখন থেকে এটা মেইনটেইন করে চলার চেষ্টা করব। ধন্যবাদ। সোনিয়া, সোনিয়া আরফিন আজকে আজকে যে স্ট্র্যাটেজি গুলো দেখানো হলো এগুলো অলমোস্ট সবই আমার কাছে নিউ ছিল, ইনশাআল্লাহ ভবিষ্যতে কাজে লাগানোর ট্রাই করব। ধন্যবাদ। তাহসিন সোহান স্যার, আজকের ক্লাসে অনেক কিছু জানতে পারছি স্যার, মূলত ফেসবুক আগে আমি যেটা বুঝতাম আর কি, পোস্ট করা বা ই করা, লাইকটাও তেমন পাইতাম না, তো স্যার আজকের স্ট্র্যাটেজি গুলো আশা করি স্যার অনেক কাজে লাগবে স্যার। স্যার আমার এই কিভাবে মানে কন্টেন্ট ক্যালেন্ডারটা আমার কাছে নতুন, বাট বাকি সবকিছু আমার মোটামুটি জানা আছে। ধন্যবাদ। জহিরুল ইসলাম, জহিরুল ইসলাম ভাস্কর ক্লাসের অলমোস্ট সবকিছুই আমার কাছে নিউ ছিল। ওকে আচ্ছা, আর তিন বেস্ট নাম্বার তিনের কি আর কেউ বাকি আছেন যার সাথে আমি কথা বলি নাই? বেস্ট নাম্বার তিন কেউ ছিলেন মানে যার সাথে কথা বলা হয় নাই? জাকির হোসেন রিফাত, উনি কি তিন নাম্বার পেয়েছেন আপনি? হ্যাঁ বলেন স্যার। আমার পেজের বাকি সব জিনিস জানা ছিল, কিন্তু ওই যে ক্যালেন্ডারটা যে ওইটা সম্পর্কে আজকে নতুন জানা, এটা দিয়ে আরো চেষ্টা করো বেটার করা। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। রাইসুল প্রশ্নটা করেন, এরপর আমি আপনাদের ইয়া থেকে লিভ নেব। বেস্ট স্যার, ইনফ্লুয়েন্সার যে স্যার কথাটা বললেন স্যার, আমরা কি রকম ধরনের ইনফ্লুয়েন্সার স্যার মানে রিচ করতে পারি, মানে কাদেরকে দিয়ে করাইতে পারি স্যার, এই বিষয়টা যদি ক্লিয়ার করতে। বুঝি নাই মানে বললাম মানে আপনি ইনফ্লুয়েন্সারদের কথা বলছেন না যে মানে কাউকে দিয়ে। আপনি শুনেন, আপনি যখন আপনার পেজে শুনেন, আপনি আপনার পেজটাকে মিনিমাম কিছু পোস্ট রাখতে হবে, আপনি একদম আজকে পেজ করে আজকে ইনফ্লুয়েন্সার খুঁজবেন না, আপনাকে মিনিমাম এক সপ্তাহে পোস্ট করে পেজটাকে একটু একটা অবস্থানে নিয়ে যেতে হবে। নিয়ে গেলে দেখবেন ফেসবুক আপনাকে কিছু সাজেস্টেড পেজ দেবে, ওইখানের মধ্যে দেখবেন আপনি আপনি ইনফ্লুয়েন্সারদের তালিকা পেয়ে যাবেন, ওইখান থেকে হোক অথবা আপনি সার্চ করেন, আপনি সার্চ করবেন, গ্রুপ সার্চ করেন, পেজ সার্চ করেন, পেলে আপনি অনেকগুলো গ্রুপ আর পেজ পেয়ে যাবেন,
ওইখান থেকে আপনি কি করবেন, তাদেরকে নক দিবেন, নক দিয়ে অ্যাডমিনদের সাথে কথা বলবেন যে আমি আমার ইয়েটা শেয়ার করতে চাচ্ছি। আচ্ছা মনির ভাই, অনেকগুলো মানে দেখছি আমি, এর আগেও দেখছি ঘাটাঘাটি করছি, বাট বেশ কিছু আছে যারা হচ্ছে গিয়ে দেখা যায় যে পেজ খুলে রাখছে, তাদের পেজের হচ্ছে গিয়ে মেম্বারও আছে, বাট তাদের অ্যাক্টিভিটিতে হচ্ছে গিয়ে সেই জিনিসটা খুব একটা ভালো বোঝা যায় না। যেমন কন্টিনিউয়াসলি তারা তো কন্টেন্টই দেয় না, তারা কন্টেন্টই দেয় না। দেখেন তাদের, তারা তিন চার দিন মিলে একটা কন্টেন্ট দেয়, তাদের পেজে রিচ করতে থাকবে, আর তারা তারা কথা বললেই সরাসরি কথা বলে। ডেইলি হচ্ছে কি আপনার মানে ই আছে, পোস্ট আছে, যেমন কিছু কিছু পেজে হচ্ছে গিয়ে ডেইলি দেখাচ্ছে যে 15-20টা পোস্ট থাকতেছে, বাট ওই পোস্টে লাইক শেয়ার খুবই কম, মানে 2-3টা করে লাইক শেয়ার থাকতেছে, বাট তাতে কিন্তু রেগুলার অ্যাক্টিভিটি থাকে। আচ্ছা ভাই, মোটামুটি রিলেভেন্ট হবে না, আপনাকে প্রপার অ্যাক্টিভিটিস করতে হবে। তো উনি শুধুমাত্র প্রত্যেকটা পোস্টের ডাইরেক্ট মার্কেটিং করতেছে, তো ডাইরেক্ট মার্কেটিং করলে তো হবে না। অনেক প্রতিষ্ঠান করে কি এখন ইমোশনাল কোন একটা অ্যাড দিয়ে লাস্টে কি করে দেয়, লিখে দেয় সৌজন্যে আপনার পাশে আছে গ্রামীণ ফোন, এভাবে লাস্টে লিখে দেয়, আপনার বাংলা লিঙ্ক লিখে দেয় না সুন্দর করে, মানে একটা ইমোশনাল কিছু একটা সমাজে কিছু একটা তুলে আনে, আগামী 5 বছর পরে ডাইরেক্ট মার্কেটিং থাকবে না, সবাই আস্তে আস্তে ইনডাইরেক্ট মার্কেটিং চলে আসবে। আগে পোস্ট করেন রাইসুল, আগে এক সপ্তাহ পোস্ট করেন বুঝছেন, হ্যাঁ, তারপরে আগে গাছ লাগাই, আগে গাছ লাগাই একটু পরিচর্যা করেন। বুঝিনি আসিফ ভাই, হ্যাঁ বললাম যে ইনফ্লুয়েন্সারের যে বিষয়টা বুঝতে পারেন। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি আমি, শুনতে পাচ্ছি, হ্যাঁ বললাম যে ইনফ্লুয়েন্সারের যে ভাই, ইনফ্লুয়েন্সারের যে বিষয়টা, ইনফ্লুয়েন্সার এখন মানে ফেসবুকে অনেক ইনফ্লুয়েন্সার পাওয়া যায়, মানে যারা অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সার না, তারপরেও দেখা যায় যে ইনফ্লুয়েন্সার হিসেবে নিজেদেরকে পরিচিত করার চেষ্টা করতেছে, তো ওই ক্ষেত্রে সেই জিনিসটা কতখানি ইফেক্টিভ, কারণ সবাই তো আর অ্যাকচুয়ালি ইনফ্লুয়েন্সার না, দেখা যায় যে লাইভে আসলেই যে ইনফ্লুয়েন্সার বা তার কতখানি মানে ফেসবুক অ্যাক্টিভিটিস, সেই ক্ষেত্রে তো তার সেটাকে ইনফ্লুয়েন্সার হিসেবে বলাটা ঠিক হবে। দেখবেন যে কে যাকে মানুষ রেসপন্স করতেছে, যাকে মানুষ ট্রাস্ট করতেছে, সে হচ্ছে ইনফ্লুয়েন্সার। আচ্ছা ওকে, আপনি নেন, বাকিদেরকে নাও, দরকার নেই। বুঝতে পারছি, ঠিক আছে, ওকে ঠিক আছে, ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট আসলে।